আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে বলতে পারো আজকে চমৎকার একটা ক্লাস হবে। আজকে ক্লাসটা হচ্ছে শুধু সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তার মানে হচ্ছে পরীক্ষা কিন্তু আমাদের একেবারে সামনে। জীববিজ্ঞান আমাদের, আমরা জানি আমাদের শর্ট সিলেবাসে টোটাল 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ের মধ্যে কী কী অধ্যায় আছে আমরা জানি, যে আমাদের টোটাল হচ্ছে এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, তারপরে একাদশ এবং দ্বাদশ। এই হলো টোটাল 8টা অধ্যায় আমাদের আছে। তো আজকে হলো যেহেতু পরীক্ষা একেবারে সামনে, অতএব আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখায় দিব, যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং কোন কোন টপিকগুলো থেকে সাধারণত একটু কম প্রশ্ন হয়, বা আমাদের যাদের প্রিপারেশন অনেক ভালো, যারা 100-তে 100 পেতে চায়, তারা আসলে কোন কোন টপিকগুলো পড়ব, আর যারা হচ্ছে যাদের একটু প্রিপারেশন কম, শুধু এ প্লাস পেলেই যারা খুশি, এমন এ প্লাসের মানে 80-85 এমন মার্ক যারা ক্যারি করতে চায়, যাদের বায়োলজিটা একটু কঠিন লাগে, তারা কোন কোন টপিকগুলো পড়বে, বা যারা একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট, সাধারণত পরীক্ষার মধ্যে 50-60-65 এরকম পেত, তারা আসলে কোন কোন টপিকগুলো ফলো করলে খুব ইজিলি এ প্লাস পেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা হবে। তার মানে সরাসরি আমরা বলতে পারি যে আসলে আমরা সাজেশন দিব, যে কোন কোন টপিকগুলো আমরা বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে পড়বো, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট আর কোনগুলো একেবারে ইম্পর্টেন্ট না, এই বিষয়গুলো। যদিও মাত্র 8টা অধ্যায়, এটা আমরা জানি যে 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হবে, আর সেখান থেকে 5টা প্রশ্ন দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কী করতে পারি, আমরা হচ্ছে এই যে টোটাল যে 8টা অধ্যায় আছে, এর মধ্যে তোমাদের কাছে যে 5টা অধ্যায় একটু সহজ মনে হয়, সেই 5টা অধ্যায় থেকে একটু আনসার করার চেষ্টা করবে। তো আমার সাজেশন হচ্ছে যে তুমি হচ্ছে অধ্যায় চতুর্থ অধ্যায় এটা থেকে অবশ্যই আনসার করার চেষ্টা করো, কারণ এখানে ফুল মার্ক পাওয়া যায়। এখান থেকে সৃজনশীলে তুমি 10-এ 10 পেতে পারো। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি আনসার করার চেষ্টা করো। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে এখানে চিত্র আছে, চিত্র বেস, এখানে চিত্র দিলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এরপর হচ্ছে প্রথম অধ্যায়টা একেবারে ছোট, এখানে যে কিছু বেসিক কিছু দ্বিপদ নামকরণের নিয়ম আছে, বৈজ্ঞানিক নাম, এগুলো একটু বেসিক কিছু পড়া, এখানেও ফুল মার্ক পাওয়া, সহজেই ফুল মার্ক পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু প্রথম অধ্যায়টা ছোট, এটা পড়বা। আর দ্বিতীয় অধ্যায় চিত্র নির্ভর, কয়েকটা চিত্র একটু প্র্যাকটিস করলে এখান থেকে ফুল মার্ক পাওয়া যায়। আর জীবনী শক্তি, এটা হলো সালোক সংশ্লেষণ এবং শোষণ অনেকটা বিক্রিয়া নির্ভর, 10-এ 10 পাওয়ার জন্য এই অধ্যায়টা খুবই সহজে, এই অধ্যায়টাতে মার্ক কাটার সম্ভাবনা কম। এরপর হচ্ছে যেমন ধরো পঞ্চম অধ্যায়টা যদিও অনেক বড়, আমরা সাজেশন যে দিব একেবারে ছোট করে ফেলবো। সো ওই টপিকগুলো পড়লে এখান থেকেও খুব ইজিলি 10-এ 10 পাওয়া যায়, এখানে বর্ণনামূলক কম, যেমন এখানে বিশেষ করে অঙ্ক থাকে, বিএমআই বিএমআর এর মান নির্ণয়ের অঙ্ক থাকে, এখান থেকেও কিন্তু এই অধ্যায়টা আমরা ইজিলি আনসার করতে পারি। আচ্ছা, এই অধ্যায়টা একটু বর্ণনামূলক প্রশ্ন, এখানে চিত্র টিত্র কম, সেক্ষেত্রে আমরা একটু জীবের পরিবহন ষষ্ঠ অধ্যায় এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে ছোট অধ্যায়, রেচন প্রক্রিয়া ছোট অধ্যায়, একেবারে ছোট অধ্যায়, এটা থেকে আবার চিত্র আছে, সো এটা থেকে আমরা ফুল মার্ক পেতে পারি। তো এই অধ্যায়টাতে আনসার অবশ্যই করার চেষ্টা করব। আর একাদশ এবং দ্বাদশ, একাদশ অধ্যায়টা অনেক বড়, আবার চিত্র আছে। অধ্যায় 12, এটাও আবার অনেকটা সহজ আছে, আবার চিত্র আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি একেবারে একটা ক্রম করে দিই, তোমরা যারা 100-তে 100 পেতে চাও, তারা তো 8টা অধ্যায় খুব ভালোভাবে পড়বা, কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট, বায়োলজি একটু মাথায় কম ঢুকে, তোমরা আসলে কোন কোন অধ্যায়গুলো পড়বা, প্রথমে অধ্যায় ফাইনাল করে দিই। প্রথম অধ্যায়টা পড়বা ছোট অধ্যায়, মাস্ট বি পড়বা, এখান থেকে আনসার করবা। অষ্টম অধ্যায়টা পড়বা ছোট অধ্যায়, মাস্ট বি, এখান থেকে আনসার করবা। আর হচ্ছে অধ্যায় 12, এটাও অনেকটা ছোট অধ্যায়, এখান থেকে আনসার করবা ফুল মার্ক। তার মানে এই তিনটা হলো কনফার্ম। এরপর হলো চতুর্থ অধ্যায়, তার মানে হলো 1, 4, তারপর হচ্ছে 8, আর হচ্ছে 12, এই 4টা অধ্যায় থেকে ইজিলি সহজে আনসার করা যায়। এবং হলো তুমি মানে একটু পড়েই অনেক, অথবা আমার ক্লাসগুলো যদি করো, ব্যাস আমার ক্লাস করলে তো আলহামদুলিল্লাহ, ক্লাস করলে মনে হয় না যে আর বই পড়তে হবে, এরপরে তো বই পড়ার বিকল্প নয়, অবশ্যই পড়তে হবে। এই 4টা অধ্যায় তুমি প্রিপারেশন, এবং হলো অধ্যায় 5, যেহেতু অধ্যায় 5-এর মধ্যে অঙ্ক আছে, 3টা ম্যাথ আছে, তো গ নাম্বারে একটা ম্যাথ দিলেই 3-এ 3 পাওয়া যায় খুব সহজ। এই তো সেক্ষেত্রে হলো হচ্ছে কত, 1, তারপরে 4, 5, 8, আর হচ্ছে 12, এই কয়টা অধ্যায়ের প্রিপারেশন নিতে পারো। বা কেউ যদি এই অধ্যায় 5টা বাদ দিয়ে দাও, তাহলে কেউ যদি অধ্যায় 5টা বড় মনে হয়, তাহলে সে তুমি আবার অধ্যায় 11 এটা পড়তে পারো।
তো যাই হোক, আজকে তো মোটামুটি অধ্যায়গুলো ক্লিয়ার হইলো। এখন আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব যে কোন অধ্যায়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম কম ইম্পর্টেন্ট। তো টোটালি হচ্ছে তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা একেবারে সামনে, আমরা একেবারে সাজেশন দিব আজকে। চলো তাহলে আমরা শুরু করি। তো জীববিজ্ঞানের ধারণা প্রথমেই যে আছে, এই টপিকটা হচ্ছে একটু রিডিং রিডিং পড়তে পারো, তবে এখান থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে, এই যে বায়োলজি শব্দটা কিভাবে আসছে। এটা গ্রিক দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লজোস। বায়োস হচ্ছে জীবন, জ্ঞান। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউর জন্য প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে এখানে একটা এমসিকিউ আছে, আদিকাল থেকে গ্রিস, মিশর, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য, ভারত এবং চীন সব বিভিন্ন অঞ্চলে এই যে জীববিজ্ঞানের, এখান থেকে এটা কি, এটা একটা এমসিকিউর জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমার, এরপরে দেখো এই যে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, তো জীববিজ্ঞানের প্রধানত দুইটা শাখা আছে এটা আমরা জানি, একটা হলো ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই যে একটা হলো ফলিত জীববিজ্ঞান আর একটা হচ্ছে কি, ভৌত জীববিজ্ঞান। তো এই যে শাখাগুলো যে আছে, এই যে ভৌত জীববিজ্ঞানের শাখা, এই ভৌত জীববিজ্ঞানের শাখাকে, এটাকে কিন্তু মৌলিক শাখা বলা হয়। তো এটা আমরা জানি যে শাখাগুলোর মধ্যে কি, এই যেটা তত্ত্বীয় বিষয়গুলা, থিসিস, গবেষণামূলক যে বিষয়গুলা বেশি আলোচনা করা হয়, এটা হচ্ছে কি, ভৌত জীববিজ্ঞান। আর যেটার মধ্যে ব্যবহারিক অংশটা বেশি আলোচনা, প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি আলোচনা করা হয়, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো এখান থেকে প্রশ্নটা কিভাবে হয়, তো ভৌত জীববিজ্ঞান কাকে বলে এটা একটা প্রশ্ন হয়। তারপর ভৌত জীবনের যে শাখাগুলো আছে এগুলো প্রশ্ন হবে, যেমন হচ্ছে অঙ্গ সংস্থান বলতে কি বোঝায়, বা তোমার প্রশ্ন হবে হচ্ছে হিস্টোলজিতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা ইমব্রায়োলজি কী, অথবা এই যে এন্ড্রোকাইনোলজি কী, বা প্রশ্ন দিবে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, এন্ডোকাইনোলজি। সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়তে হবে। তো তোমরা যারা 100-তে 100 পেতে চাও তারা এটা পড়বা, অবশ্যই পড়বা। যারা 95-85 পেতে চাও তারা এই বিষয় প্রত্যেকটা শাখাই পড়তে হবে, কারণ কখন কোনটা ক নাম্বারে আসবে বা খ নাম্বারে আসবে সেটা বলা যায় না। তবে এটা জাস্ট এমসিকিউর জন্য এবং ক খর জন্য, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হবে না। আর যাদের বায়োলজি একেবারে দুর্বল তারা এটা আসলে পড়ার দরকার নাই, এটা এই টপিকটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে সেমভাবে যেটা বললাম ভৌত জীববিজ্ঞান, আচ্ছা এরপরে হলো ফলিত জীববিজ্ঞান, এটাও একবার সেম কথা যে এখান থেকেও তুমি হচ্ছে যদি কঠিন মনে হয় তাহলে এই টপিকটা তুমি বাদ দিয়ে দাও, যদি মনে হয় যে মনে থাকতে পারবে না। আর এই টপিকগুলো একেবারেই উল্টাপাল্টা লাগে যে কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা, তো সেই ক্ষেত্রে যদি একটু কঠিন মনে হয় তাহলে এটার দরকার নাই। তবে এখান থেকে তুমি এই টপিকটা অবশ্যই মনে রাখার চেষ্টা করো, এই যে সবার লাস্টে যে আছে কিউ নাম্বারটা, বায়ো ইনফরমেটিক্স, এটাকে, এটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আসে। আচ্ছা, এটা থেকে একটু বলে দিই যে যাদের একটু সমস্যা, এই যে অঙ্গ সংস্থান, মর্ফোলজি, এটা অবশ্যই ভালো করে পড়বা। তারপরে হচ্ছে আর এন্ডোকাইনোলজি, এই দুইটা, অঙ্গ সংস্থান আর এন্ডোকাইনোলজি, যারা একেবারে বাদ দিতে চাও তারা এই দুইটা পড়বা। আর হচ্ছে এই ফলিত জীববিজ্ঞানের শাখা থেকে তুমি হচ্ছে এই যে বায়ো ইনফরমেটিক্স যে আছে এটা একটু পড়ার চেষ্টা করো। কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিষয়, সাধারণত কি আমাদের এখন বেশিরভাগ অপারেশনগুলো কম্পিউটার মাধ্যমে হয়, মানে সরাসরি, আগে তো হাতের মাধ্যমে ডাক্তার অপারেশন করতে, এখন সরাসরি কম্পিউটারের মাধ্যমে অপারেশনগুলো হয়। তো এই যে এই বিষয়টা যেটা, যে শাখায় আলোচনা করা হয় কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান, এটি হচ্ছে কি, বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে, আচ্ছা এখান থেকে মোটামুটি আরেকটা কথা বলি, সেটা হলো এই যে জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস কাকে বলে, এই প্রশ্নটা অবশ্যই শিখে তারপর পরীক্ষা হলে যেতে হবে। শ্রেণীবিন্যাস কাকে বলে এটা মনে রাখবা। এরপর এটা, এখান থেকে একটা প্রশ্ন হয় খ নাম্বারের জন্য, এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, 7 পৃষ্ঠাতে এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা একটা খ নাম্বার প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে যতগুলো খ নাম্বার প্রশ্ন আছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী। আচ্ছা, এরপরে হলো জীবজগৎ সম্বন্ধে, এটা তো আমরা জানি, এটা একটু বলি, জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সুপার কিংডম 1, সুপার কিংডম 2। তো আমাদের অধ্যায়টার মধ্যে এই যে মনের আর বৈশিষ্ট্য আলোচনা করা আছে, উদাহরণ আলোচনা করা আছে, তারপরে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলা, এই যে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য পর্যায়ক্রমে আলোচনা করা আছে। আচ্ছা, প্রশ্নগুলো এখান থেকেই হবে, 5টা গ নাম্বার প্রশ্ন এখানে আছে, মনের আর বৈশিষ্ট্য, প্রোটিস্টার বৈশিষ্ট্য, ফাঞ্জায়ের বৈশিষ্ট্য, প্লান্টির বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য। আবার এখানে অনেকগুলো পার্থক্য আছে, যেমন মনেরার সাথে প্রোটিস্টার পার্থক্য, মনেরার সাথে ফাঞ্জায়ের পার্থক্য, মনেরার সাথে প্লান্টির পার্থক্য,
অনেকগুলো পার্থক্য এখানে আছে। তোমরা হচ্ছে আমার বইটা যাদের কাছে আছে, তোমরা জানো যে আমি একটা বই লিখছি, সেটা হচ্ছে সহজ বায়োলজি। এই বইটা যাদের সংগ্রহে আছে তারা তোমরা অবশ্যই জানো যে এই বইটার মধ্যে এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে গোছানো আকারে দেওয়া আছে। আর যাদের কাছে নাই বইটা তারা সংগ্রহ করতে পারো, অথবা হচ্ছে তোমাদের গাইড টাইড তোমরা ফলো করতে পারো বা নিজেরাই নোট করতে পারো। যে তবে এখানে যে অনেকগুলো পার্থক্য আছে, তুমি কয়টা পার্থক্য পড়বা সেটা হলো কথা। তুমি এখান থেকে হচ্ছে এখান থেকে তুমি দুইটা তিনটা দুইটা পার্থক্য তুমি একটু ভালো করে পড়বা। একটা হচ্ছে, আচ্ছা তিনটা পার্থক্যের কথা বলে দিই, মনেরার সাথে প্রোটিস্টার পার্থক্য, এই পার্থক্যটা ভালোভাবে পড়বা। আর হচ্ছে ফাঞ্জায়ের সাথে প্লান্টির পার্থক্য, এই আমি বোর্ড কোশ্চেনগুলোতে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে মনেরার সাথে প্রোটিস্টা এটা ইম্পর্টেন্ট। তবে বেশিরভাগ ইম্পর্টেন্ট এই যে ফাঞ্জায়ের সাথে প্লান্টির পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে যেটা ঘ নাম্বারের জন্য আসে, সেটা হচ্ছে দেখো এই যে প্রথমে কি মনেরা প্রোটিস্টা ফাঞ্জায় প্লান্টে এনিমিলিয়া, যত আমরা এই দিক থেকে এই দিকে যাব, মনেরা থেকে প্রোটিস্টা ফাঞ্জায় প্লান্টে এনিমিলিয়ার দিকে যেতে হবে, এদের বৈশিষ্ট্য উন্নত হইতে থাকবে, পর্যায়ক্রমে এদের বৈশিষ্ট্য উন্নত হইতে থাকবে। বা তোমাকে বলতে পারে যেমন তিনটা রাজ্য এখানে আছে, এই যে এক দুইতে প্রথম তিনটা আছে, তো মনেরা চাইতে ফাঞ্জায় কীভাবে উন্নত, বা প্রথম পাঁচটায় আছে, ধরো এটা মনেরা দিছে এ দিছে, এটা বি দিছে, এটা সি দিছে, এখানে আবার এনিমিলিয়া লিখছে, বলছে এই রাজ্যগুলো পর্যায়ক্রমে উন্নতির দিকে গেছে। তো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে এদের বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে উন্নত হয়। আমার বইটা যাদের কাছে আছে তাদের কাছে এই উত্তরটা সুন্দরভাবে দেওয়া আছে, আর হচ্ছে যাদের কাছে নাই তারা তোমরা গাইড টাইড থেকে সংগ্রহ করে এই উত্তরটা কিন্তু আনসার করা খুব ইম্পর্টেন্ট জিনিস চেষ্টা করবে। আচ্ছা দেখো এই যে পর্যায়ক্রমে এই যে মনের বৈশিষ্ট্য আছে, প্রতিষ্ঠার বৈশিষ্ট্য, এইভাবে বৈশিষ্ট্যগুলো আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে ফাঞ্জায়ের বৈশিষ্ট্যটা, এটা যদি গ নাম্বারে আসে এতটুকু লেখলে অনেক ক্ষেত্রে গাইডের মধ্যে দেখবে এতটুকুই লেখা আছে, তো এইভাবে এটা গ নাম্বারে এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা দুই তিন লাইন হবে, এটা দিলে কি চারে চার বা তিনে তিন পাওয়া যাবে, আদৌ কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে এটা যে তিনে তিন পাওয়া যাবে না এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক কম। তো তুমি কীভাবে আনসার করলে এখানে তুমি তিন পাবা, তো এটা একটু বিস্তারিতভাবে একটু বড় করে আলোচনা করতে হবে। তো এই বৈশিষ্ট্যটা আমার বইটার মধ্যে সুন্দরভাবে গ নাম্বারের জন্য কীভাবে আসতে পারে, তো ওই সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তো ওইখানে তুমি ওইটা দিলে তুমি তিনে তিন পেতে পারো, কিন্তু এখানে দিলে কিন্তু তিনে দুই দিবে, ঠিক আছে, অথবা অনেক ক্ষেত্রে একও দিতে পারে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা একটু খেয়াল করবে যেন প্রশ্নটা বড় করা যায়, গাইড টাইটে যদি থাকে ওইভাবে দেখে দেখে একটু ফলো করার চেষ্টা করবা। আচ্ছা এরপর তো প্রশ্ন কীভাবে হলে বললাম, আচ্ছা এরপরে হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা দেখো এখন হলো এই যে এনিমেলা বৈশিষ্ট্য, এখান থেকে এগুলো একটু এমসিকিউর জন্য পড়া যেতে পারে, এগুলো এসেনশিয়ালের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা এরপরে দেখো এই যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের তো বলছিলাম প্রথম যে শ্রেণীবিন্যাস কাকে বলে সংজ্ঞাটা পড়তে হবে। এরপর এই যে জিনিসটা যে আছে এটা একটু নিজের জন্য, পরীক্ষা আসবে এই জন্য না, তুমি যে জীববিজ্ঞান পরজীবী আর্টি স্টুডেন্ট এই জন্য এইটা তুমি মুখস্থ করবা, কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস, এই যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্রগণ প্রজাতি, কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস, এটা তুমি মুখস্থ করবা। আচ্ছা এখন দেখো এই যেটা এখানে মানুষের শ্রেণীবিন্যাস দেওয়া আছে, এখানে মানুষের দিয়ে, এই যেমন এই যে ফাইলাম হচ্ছে করডাটা, ক্লাস হচ্ছে মামালিয়া, অর্ডার হচ্ছে প্রাইমেট, তো এইভাবে মানুষের শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে। তো আমি আসলে এখান থেকে কি পড়ব, এখানে একটা প্রশ্ন মানুষের শ্রেণীবিন্যাস লেখো, তাহলে এই যে শুধু যে ইংরেজিগুলো আছে এই ইংরেজিগুলো লিখে দিলেই, পর্যায়ক্রমে লিখে দিলেই এটা হবে মানুষের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে একটা খ নাম্বার প্রশ্ন, যারা বায়োলজিতে একটু দুর্বল, যারা হচ্ছে মানে টেনে মেনে আসি পেতে চাও, তারা আসলে এটা মুখস্থ করার দরকার নেই, মানুষের শ্রেণীবিন্যাস কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। আচ্ছা তো সবার জন্য যেটা পড়তে হবে, যেমন দেখো এখানে এই যে ক্লাস আছে মাম্মালিয়া, কারণ কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং হচ্ছে লোম এবং চুল আছে, মানে যে সকল প্রাণীরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় এবং যা গায়ে লোম বা চুল আছে তাদেরকে এই মাম্মালিয়া শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। তো প্রশ্নটা কী হবে, প্রশ্ন হবে মানুষকে মাম্মালিয়া শ্রেণীতে রাখা হয়েছে কেন, তো এটা খ নাম্বার একটা প্রশ্ন হবে। তারপর হচ্ছে বা প্রশ্ন হতে পারে মানুষকে প্রাইমেট বর্গের মধ্যে রাখা হয়েছে না, এই টাইপের প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ খ নাম্বারের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। আচ্ছা আর আমি যদি মানুষের শ্রেণীবিন্যাস আছে সেই ক্ষেত্রে আমি তো শ্রেণীবিন্যাসটা লিখবো, এই যে স্পেসিস হোমো সাপিয়েন্স এখানে কিন্তু নিচে দাগ দেয় নাই, তো আমি যখন লিখবো খাতার মধ্যে সেখানে দাগ দিতে হবে, কারণ দ্বিপদ নামকরণের নিয়ম হচ্ছে কি
যে বৈজ্ঞানিক নাম লিখলে এই যে এই যে দুইটা যে একটা হচ্ছে জেনাস এবং স্পেসিস, স্পেসিসের নিচে কী দিতে হবে, দাগ দিতে হবে, হোমো নিচে একটা দাগ দিয়ে দেবো, সাপিয়েন্সের নিচে একটা দাগ দিয়ে দেবো, ব্যাস এখান থেকে গেল। আচ্ছা এখান থেকে দেখো টোটাল এখান থেকে পড়বো দ্বিপদ নামকরণ কাকে বলে, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে এই যে জিনিসটা মনে রাখতে হবে, ICBN এবং ICZN-এর পূর্ণরূপ কী, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, এবং বানান সহ, এটা অনেক সময় ক নাম্বারের মধ্যে আসতে পারে। আচ্ছা তারপরে এখানে যে MCQ আছে যেটা গেল, এরপর হলো দ্বিপদ নামকরণের যে নিয়ম, তো আমরা জানি দ্বিপদ নামকরণের 8টা নিয়ম আছে, এখানে কিন্তু নিয়মগুলা কিন্তু এখানে বিস্তারিতভাবে দিছে, একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি মনে করো যে এই নিয়মগুলা তুমি একটু ছোট করতে পারবা, শর্টকাটলি দিতে পারবা, কোনো সমস্যা নাই, তবে একটু চেষ্টা করবা উদাহরণগুলা যেন থাকে, প্রত্যেকটা নিয়মের শেষে যেন একটা করে উদাহরণ থাকে, তাহলে এটাতে তুমি 3-3 পাবা। এই প্রশ্নটাতে তুমি কীভাবে 3-3 পেতে পারো, প্রশ্নটা কি, দ্বিপদ নামকরণের নিয়মগুলো লেখো। তো আমরা জানি দ্বিপদ নামকরণের 8টা নিয়ম আছে, তো প্রত্যেকটা নিয়ম আমি উল্লেখ করবো এবং একটা করে উদাহরণ দিব, তাহলে এখানে আমি 3-3 পাবো। আর যদি উদাহরণগুলো না দেই সেই ক্ষেত্রে 3-3ও পেতে পারে, অথবা অনেক ক্ষেত্রে 2ও সার দিতে পারে, এটা সারের ওপর নির্ভর করবে। আচ্ছা আর হলো কি, এই যে বৈজ্ঞানিক নাম, এখানে টোটাল 15টা বৈজ্ঞানিক নাম আছে, এছাড়াও আরও কয়েকটা বৈজ্ঞানিক নাম এখানে আছে, যেমন এই যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম আছে ইলিয়াম সেপা, তারপরে হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম আছে প্যান্থেরা লিও, তারপরে এখানে এই যে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা, তার মানে 15টা, আর এখানে আরও কয়েকটা বৈজ্ঞানিক নাম আছে। এই সবগুলো বৈজ্ঞানিক নাম একেবারে মুখস্থ করতে হবে, MCQ-র মধ্যেও আসতে পারে, বানান শো করলে ভালো, আর আর হচ্ছে MCQ-র জন্য আসতে পারে, ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায়। তাহলে দেখো প্রথম অধ্যায়টা আরেকটু রিভিউ করি, যেখান থেকে কী কী পড়বো, এখান থেকে আমরা এগুলা নিয়ে একটু সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করবো, আর এখান থেকে বিশেষ করে অঙ্গ সংস্থান আর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এই দুইটা আর ফলিত শাখার মধ্যে থেকে এই যে বায়োইনফরমেটিক্স, এটা অবশ্যই পড়বো, ভুল করা যাবে না। তারপরে হলো শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী, তারপরে হচ্ছে এই যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্ট, এনিমেলিয়া, 5টা রাজ্য আছে, এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়বো, এবং বিশেষ করে কি এই ফাঞ্জার সাথে প্লান্টির যে পার্থক্য, এবং হচ্ছে এই মনেরার সাথে প্রোটিস্টার পার্থক্য, এই দুটা পার্থক্য, আর একটা পার্থক্য সেটা হচ্ছে কি এই তোমার প্রোটিস্টার সাথে ফাঞ্জার পার্থক্য, এই পার্থক্যগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবো, যেহেতু প্রথম অধ্যায়টা একেবারে ছোটো। আর এরপরে কি আছে, দ্বিপদ নামকরণের যে নিয়ম, গ নাম্বার প্রশ্ন, এই এই হচ্ছে মোটামুটি। আর আরেকটা প্রশ্নের কথা বললাম, যে এই যে 5টা ধাপ যে আছে, এই যে 5টা রাজ্য আছে, 5টা রাজ্যের মধ্যে পর্যায়ক্রমীদের বৈশিষ্ট্য কী হয়েছে, উন্নত হয়েছে, এটাও একটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই হলো আমাদের প্রথম অধ্যায়। এখন হলো আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি, জীবকোষ এবং টিস্যু, এই অধ্যায় থেকে কী কী বিষয়গুলো আমরা পড়তে পারি। দেখো প্রথমেই যেটা আছে সেটা হলো এই যে এখান থেকে দুইটা প্রশ্ন, এই প্রথম পাতা থেকে দুইটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে জীবকোষ কাকে বলে, এটা তোমরা একটু পড়ে নিও, এখানে একটা MCQ আছে। আচ্ছা এই এই দুটি টপিক থেকে একটা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, একটাই টপিক, এখান থেকে খ নাম্বারের জন্য আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, আরেকটা প্রশ্ন আছে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য, এই দুটো পার্থক্য তোমরা পড়ে নিবা। যাদের কাছে এই পার্থক্যগুলো ওইভাবে নাই, তোমরা আমার ভিডিও যারা দেখছো আমার ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো আছে, এখান থেকে আমি পার্থক্যগুলো খুব সুন্দরভাবে আলোচনা করছি, তো তোমরা ভিডিও দেখতে পারো অথবা তোমরা আমার বই সংগ্রহ করতে পারো, বইয়ের মধ্যে পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা আর এখান থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই উদ্ভিদ কোষ কীভাবে আঁকবো, প্রাণী কোষ কীভাবে আঁকবো, এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না, এত কষ্ট করে দুইটা চিত্র শেখার কোনো দরকার নাই, এটা সাধারণত ধরে রাখো যেটা আসে না, লেস ইম্পর্টেন্ট। আচ্ছা এখান থেকে প্রথম যে গ নাম্বার প্রশ্ন সেটা হলো কোষ প্রাচীরের গঠন, এটা একটা চিত্র নির্ভর, কোষ প্রাচীরের গঠন আসলে মনে রাখতে হবে, অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র দিয়ে বর্ণনা দিলে হলো হচ্ছে 3-3, আর যদি চিত্র না থাকে তাহলে 3-2 দিবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই যে দুইটা চিত্র আছে কষ্ট করে এই চিত্রটা দেওয়ার দরকার নাই, তুমি এই চিত্রটা দিবা, এই চিত্রটা দেবে, এই চিত্রটা সহজ, বা আমি আমার ক্লাসের মধ্যে সুন্দর করে চিত্রটা আর্ট করে দিয়েছিলাম, একটু চেঞ্জ আকারে ওই চিত্রটা দিতে পারো তাহলে আরও ভালো হবে, আর হচ্ছে কষ্ট করে তাহলে এই চিত্রটা দিয়ে আমরা এই বর্ণনাটা দিব, এটা হলো একটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে বায়োলজি পরীক্ষা দিবা, এ প্লাস পাওয়ার ইচ্ছা আছে, অথবা 100-তে যাই হোক, সবার জন্য এই কোষ প্রাচীরের গঠন ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এরপরে এই যে জিনিসগুলো আছে সাইটোপ্লাজম, অঙ্গাণু, এইগুলো পুরা সময় নষ্ট করা খুব একটা দরকার মনে করি না, মাইটোকন্ড্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, এখানে কিন্তু একটু সংশোধন আছে তথ্যের ক্ষেত্রে,
তোমাদের আগের বইটার মধ্যে কিন্তু তথ্য নতুন বইটাতে একটু চেঞ্জ আসছে, সেক্ষেত্রে ওইটা তোমরা দেখে নিও। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার গঠন এখানে দেখো, মাইটোকন্ড্রিয়ার তিনটা চিত্র আছে। তিনটা চিত্রের মধ্যে এই চিত্রগুলো দেওয়ার কোনো দরকার নাই, এগুলো দিলে স্যারের মেজাজও গরম হইতে পারে, মার্ক কমও পেতে পারো। শুধু এই চিত্রটা দিব আমরা, ঠিক আছে? শুধু এই যে এই চিত্রটা দিব, তাহলে যেমন মাইটোকন্ড্রিয়ার বর্ণনা নিচে দেওয়া হলো, তারপরে চিত্র দিব, তারপরে বর্ণনা দিব, ব্যাস। এরপর হলো প্লাস্টিক। দেখো, প্লাস্টিক নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, সেটা হলো প্লাস্টিডের বর্ণনা আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কোনটা আসলে কোনটা দিব। প্লাস্টিডের বর্ণনা আসলেও এই চিত্র দিব, ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসলেও এই চিত্র দিব। মনে থাকবে, প্লাস্টিডের বর্ণনা আসলেও এই চিত্র দিব, ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসলেও এই চিত্র দিব, ব্যাস। আর যদি প্লাস্টিডের বর্ণনা আসে, তাহলে অতিরিক্ত এই যে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এটার অতিরিক্ত আসবে। আর যদি শুধু ক্রোমোপ্লাস্টের বর্ণনা চায়, তাহলে অতিরিক্ত এই যে ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট, এটার বর্ণনা আসবে না, শুধু ক্লোরোপ্লাস্টের বর্ণনা দেবো। কথা কি বুঝছি? আচ্ছা, আমি আবার একটু বলি। যদি প্লাস্টিডের বর্ণনা আসে, তা আমরা তো জানি প্লাস্টের তিন প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তিনটারই বর্ণনা দিব। আর যদি শুধু ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসে, তাহলে আমরা এই যে চিত্র দিব, দিয়ে শুধু চিত্র দিয়ে শুধু ক্লোরোপ্লাস্টের যতটুকু বর্ণনা আছে অতটুকু দিব, ব্যাস। আচ্ছা, এরপরে দেখো, যারা হচ্ছে কষ্ট করে এ প্লাস পেতে চাও, তারা যদি মনে করো যে এই যে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষঘর, এতগুলো তথ্য মনে রাখা একটু কষ্টকর, তাহলে তোমরা এত কষ্ট করে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট এমসিকিউর জন্য এক পলক পইরো। এটা আমি এতটা গুরুত্ব দিচ্ছি না, ঠিক কোষকঙ্কাল, রাইবোজম, সেন্ট্রোজম একই কথা, এগুলো যারা 90 আপ পেতে চাও তারা এগুলো পড়বা, আর যারা কষ্ট করে এ প্লাস পেতে চাও তাদের ওগুলো পড়ার দরকার নাই। আচ্ছা, নিউক্লিয়াসের গঠনটা ইম্পর্টেন্ট আছে, এটা সবার জন্য, বিশেষ করে চিত্রটা, চিত্র, এই চিত্র সবাই প্র্যাকটিস করবা, করে গঠন বর্ণনা করবা। আচ্ছা, এখন দেখো, নিউক্লিয়াসের গঠনটা এখান থেকে শুরু করা একেবারে এতটুকু পর্যন্ত, এটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তোমরা নিউক্লিয়াসের গঠনের মধ্যে এই যে ক্রোমাটিন জালিকা, এটার বর্ণনাটা আপাতত বাদ দিতে পারো, এই যে এতটুকু দিবা। ক্রোমাটিন জালিকা থেকে একটু লেখে দিলেই হবে, যে নিউক্লিয়াসের মধ্যে যে তন্তুগুলো থাকে এগুলোকে ক্রোমাটিন জালিকা বলে, এতটুকু লিখলে হবে। কারণ হলো, এই ক্রোমাটিন জালিকা তুমি, এটা হলো আলাদা একটা গ নাম্বার প্রশ্ন, এটা একটু মনে রাখো, এটা হলো কি আলাদা একটা গ নাম্বার প্রশ্ন, যেটা অধ্যায় 12-র সাথে সম্পর্কিত। অধ্যায় 12-ই শুরু হয়েছে এই ক্রোমোজোমের বর্ণনা দিয়ে, সেক্ষেত্রে এইটা এখান থেকে প্রশ্ন আসবে না, এটা যদি আসে অধ্যায় 12 থেকে আসবে, তাহলে এখান থেকে প্রশ্ন হলো কি, এই যে নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, এরপর হলো, যাদের কাছে একটু কঠিন মনে হয় যে একটু সমস্যা, পারবো না বা মনে থাকে না, তাহলে তোমরা এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এগুলো আসলে একটু অ্যাভয়েড করতে পারো এই বিষয়গুলো, কারণ এগুলা এতটাই ঝামেলা যে উল্টোপাল্টা লাগে। আর হচ্ছে এখান থেকে শুধু প্যারেনকাইমা আর কোলেনকাইমার পার্থক্যটা পড়বা, তোমরা আমার ভিডিওটা একটা একটু কাইন্ডলি আমার ভিডিওটা একটু ফলো করো। এখানে আমি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটাকে একেবারে পাশাপাশি লিখে সুন্দর করে এদের পার্থক্যটা বুঝাইছি আর বর্ণনাটা বুঝাই। তোমরা যদি এটি ভিডিওটা, এই অংশটা একবার দেখো, তাহলে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে ঝামেলা আর থাকবে না আশা করি। তো এটা একটু দেখে নিবা, দেখে প্যারেনকাইমা, কোলেনকাইমার মধ্যে পার্থক্য আর বর্ণনাটা একটু শিখে নিবা, যারা একটু পেশা মনে করে। আর হলো, এই যে চিত্রটা একটু ভালো করে খেয়াল করবে, এখানে এই যে চিত্রটা, তিনটা চিত্র আছে, চিত্র দেখে যেন বোঝা যায় উদ্দীপকের মধ্যে চিত্র থাকবে। দেখো, এগুলো গোল গোল, মাঝখানে নিউক্লিয়াসগুলো বড়, প্যারেনকাইমা, এগুলো একটু চৌকোনাকার, নিউক্লিয়াসগুলো একটু ছোট, এটা হচ্ছে কি কোলেনকাইমা, আর এটার মাঝখানে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, এটা দেখে দেখে যেন বোঝা যায়। আচ্ছা, এরপরে যে জটিল টিস্যু, জাইলেম, ফ্লোয়েম, এগুলো মাথায় থাকে না, আর এখান থেকে ট্রাকিড ভেসেলটা একটু ভালো করে পড়ে নিও। আর হচ্ছে এই ফ্লোয়েম থেকে হলো সিপকোষ আর সঙ্গী কোষটা একটু ভালো করে পড়ে নিবা, ফ্লোয়েম থেকে সিপকোষ, সঙ্গী কোষ, আর জাইলেম থেকে ট্রাকিড আর ভেসেল, কারণ এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়টি এমন মাথার মধ্যে এতটা লোড পড়ে যে কোনটা থেকে কোনটার বৈশিষ্ট্য আওলা ঝাওলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটু খেয়াল করতে হবে যে একটা একটাতে আমি উত্তর দিতে যেয়ে যদি আমি আর সবগুলা মনে না রাখতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। এই জন্যই বললাম যে প্রথম তুমি যে 5টা অধ্যায় টার্গেট করে নিবা, ওই 5টা অধ্যায় ভালো করে পড়বা, আর বাকি 3টা অধ্যায় এতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই। আচ্ছা, প্রাণী টিস্যু, এগুলা অনেক লেকচার এখানে দিছে, এগুলা একটু রিডিং পড়বা, এগুলাতে ওইভাবে পরীক্ষা আসে না সাধারণত। এখান থেকে এই যে টিস্যুর নামগুলো আছে, আবরণী টিস্যুর নামগুলো আছে, যেমন হলো স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবোডাল আবরণী টিস্যু, তারপরে হলো কলামনার আবরণী টিস্যু, এখান থেকে তুমি যেটা করবা শুধুমাত্র উদাহরণগুলো পড়বা এমসিকিউর জন্য, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন সাধারণত হয় না, শুধু উদাহরণগুলো পড়বা। যেমন স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ কি, এই যে লেখা আছে ব্রিকের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর, এটা কি স্কোয়ামাস আবরণী টিস্যু। তারপর কিউবোডাল আবরণী টিস্যুর উদাহরণ কি, এই যে ব্রিকের সংগ্রাহক নালী,
তারপর হচ্ছে এই যে কলামনারের উদাহরণ কি, এই যে অন্ত্রের অন্ত্রপ্রাচীর, তারপর এই সাধারণ আবরণীটির উদাহরণ কি, এই যে বোম্যান্স ক্যাপসুল প্রাচীর, বৃক্কের সংগ্রাহক নালী, অন্ত্রপ্রাচীর। স্টেরিফাইডের উদাহরণ কি, মেরুদণ্ডী প্রাণীর ত্বক। সিউডো স্টেরিফাইডের উদাহরণ কি, ট্রাকিয়া। এই উদাহরণগুলো এখান থেকে যেতটুকু পর্যন্ত যে উদাহরণগুলো যে আছে এগুলা পড়বো শুধুমাত্র কি এমসিকিউ এর জন্য। আচ্ছা, এরপর হচ্ছে তো সেম দেখো এখানে রক্তের বর্ণনা আছে, এই যে তরল যোজক টিস্যু রক্তের বর্ণনা আছে। তো রক্তের বর্ণনাটা এখানে হইলো এই অধ্যায়ের প্রশ্ন না, রক্তের বর্ণনাটা হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তো রক্ত থেকে প্রশ্ন আসলো মানে বুঝতে হবে এটা ষষ্ঠ অধ্যায় থেকে আসছে, যেহেতু ষষ্ঠ অধ্যায় আমাদের সিলেবাসে আছে, অতএব এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে রক্তের বর্ণনা পড়ার দরকার না, এটা আমরা ষষ্ঠ অধ্যায় থেকে পড়বো। এরপরে দেখো পেশি টিস্যু আছে, এই পেশি টিস্যুটা ভালো করে পড়তে হবে কারণ এই টপিকটা আদার্স অন্য জায়গায় নাই। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশির পার্থক্য সুন্দরভাবে একটা আমি যখন ক্লাস নিয়েছিলাম ক্লাসের মধ্যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি একটা ঘর করে তিনটা পার্থক্য এবং তিনটা বর্ণনা একসাথে পড়াইছি, তোমরা সেটা ফলো করতে পারো এবং এখান থেকে এটা ইম্পর্টেন্ট সবার জন্য, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর স্নায়ু টিস্যু এখান থেকে পড়ার দরকার নাই, প্রশ্ন হবে না। আর অঙ্গতন্ত্র যে ক্লাস এগুলো প্র্যাকটিক্যাল বিষয়, এগুলো আর পড়ার দরকার নাই। তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কী কী পড়লাম আর একটু রিভিউ করি, তুমি আসলে কী কী পড়বা। তুমি প্রথমেই এখান থেকে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা ভালো করে পড়বা, উদ্ভিদ কোষ প্রাণী কোষের যে চিত্র আছে সেটা দরকার নাই। এরপর এখান থেকে কোষ প্রাচীরের গ নাম্বারের জন্য কোষ প্রাচীরের গঠনটা ভালোভাবে পড়বো, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা ভালোভাবে পড়বো, এই চিত্রটা ভালো করে প্র্যাকটিস করবো, প্লাস্টিডের চিত্রটা ভালোভাবে প্র্যাকটিস করবো, প্লাস্টিডের বর্ণনাটা পড়বো, গোলজি বস্তু, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, একটু প্রেশার মনে হলে এগুলো পড়বো না, কোষ যদি প্রেশার মনে করে তাহলে একটু এগুলো একটু বাদ দিতে পারো, তবে নিউক্লিয়াসটা আমরা অনেক ভালোভাবে পড়বো, চিত্র প্র্যাকটিস করবো। আর ক্রোমোজোমের বর্ণনাটা আমরা অধ্যায় বারো থেকে আনসার করার চেষ্টা করবো, এটা অধ্যায় বারো পড়লে বুঝবো। আচ্ছা, এখান থেকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এই যে চিত্রসহ এই দুইটার বর্ণনা এবং পার্থক্য পড়বো ইনশাআল্লাহ। আর জটিল টিস্যু থেকে আমরা কী পড়বো, ট্রাকিডার ভেসেল, আর ফ্লোয়েম থেকে আমরা পড়বো সিপকোষ, সঙ্গী কোষ। কেউ যদি প্রেশার মনে করো তাহলে এগুলো একটু অধ্যায় তোমার যদি অধ্যায় পাঁচটা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা যদি না থাকে তাহলে এই বিষয়গুলো বাদ দিতে পারো, আর যদি পাঁচটা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টাও থাকে তাহলে বিষয়গুলো পড়তে হবে। আর প্রাণী টিস্যু থেকে তো আমরা বলছি এটা জাস্ট এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য এগুলো একটু ভালো করে এই যে উদাহরণগুলো পড়ে নিবা, যেমন হলো স্টেরিফাইডের উদাহরণ, সিউডো স্টেরিফাইডের উদাহরণ, তারপরে এই উদাহরণগুলো আমরা ভালো করে পড়বো। আর রক্ত ষষ্ঠ অধ্যায়ের টপিক, এখান থেকে এটা সাধারণত হবে না। আচ্ছা, এখান থেকে একটু দেখো এই যে যোজক টিস্যু আছে, যেমন হয়ে যে এটা লেস ইম্পর্টেন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ না, বাদ দিতে পারো সমস্যা নেই, তবে এই যে ঐচ্ছিক অনৈচ্ছিক আর পেশি পার্থক্যটা অনেক অবশ্যই ভালোভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়া। আর অনেকে বলে যে এই যে অণুবীক্ষণ যন্ত্র যে গ্লাস, এগুলো প্র্যাকটিক্যালের বিষয়, এগুলো থেকে প্রশ্ন হয় না, তো সো এটা নিয়ে এতটা টেনশন করার কিছু নাই। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে কি চতুর্থ অধ্যায়, আমরা এখন চলে যাব চতুর্থ অধ্যায়। এই যে আমরা চলে আসছি চতুর্থ অধ্যায় থেকে আমরা কী কী পড়বো, চতুর্থ অধ্যায় কী কী পড়বো আমরা দেখি। এই যে এটা আমাদের প্রথম পাতা চতুর্থ অধ্যায়, এখান থেকে জীবনী শক্তি কাকে বলে এটা একটা প্রশ্ন, ক নাম্বার। এখান থেকে দুইটা ক নাম্বার প্রশ্ন আছে, একটা হলো ফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে আর ডিফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে, দুইটা প্রশ্ন এখানে। আর এখান থেকে এই যে 67 পৃষ্ঠা থেকে এখান থেকে দুইটা প্রশ্ন মানে একটা প্রশ্ন আছে, যেমন হলো রিচার্জেবল ব্যাটারি বলতে কী বোঝায়, বা এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে কেন তুলনা করা হয়, বা জৈব মুদ্রা কী, এই টাইপের প্রশ্ন এখান থেকে হতে পারে। আর শালক সংশ্লেষণ থেকে আমরা জানি ক নাম্বার একটা প্রশ্ন, শালক সংশ্লেষণ কাকে বলে, খ নাম্বার প্রশ্ন, শালক সংশ্লেষণ বলতে কী বোঝায়। যদি শালক সংশ্লেষণ বলতে খ নাম্বারে আসে সেক্ষেত্রে আমরা সংজ্ঞার সাথে এই যে বিক্রিয়াটা দিয়ে দেবো, আর বিক্রিয়াটা ভালোভাবে মুখস্থ করতে হবে সমতা বিধান করা সহ, কারণ উদ্দীপকের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সাধারণত থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। এই যে গ্লুকোজটা আছে এটা না দিয়ে এখানে এ বি সি এক্স ওয়াই জেড এগুলো দিয়ে দেয় যেটা কীভাবে তৈরি হয়। আচ্ছা, তো শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্বন্ধে দুইটা প্রশ্ন এখানে আছে শালক সংশ্লেষণের বর্ণনার মধ্যে, একটা হচ্ছে যে হচ্ছে এই যে আলোক পর্যায়ের বর্ণনা, আর একটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। দুইটা বর্ণনাই ইম্পর্টেন্ট গ নাম্বারের প্রশ্ন, আলোক পর্যায়ের বর্ণনা দেয় একটা গ নাম্বারের প্রশ্ন, আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা দেয় একটা গ নাম্বার প্রশ্ন। তো এই গ নাম্বার প্রশ্নটার মধ্যে আরও দুইটা খ নাম্বার আছে, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন বলতে কী বোঝায় এটা একটা প্রশ্ন খ নাম্বার, আর একটা হচ্ছে কি এই যে ফটোলাইসিস বলতে কী বোঝায় এটা একটা খ নাম্বার প্রশ্ন। দেখো ফটোফসফোরাইলেশনের বিক্রিয়াটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু ফটোলাইসিসের বিক্রিয়াটা কিন্তু এখানে দেওয়া নাই। তো আমি আমার ক্লাসের মধ্যে কিন্তু আমি এই বিক্রিয়াটা লিখে দিয়েছিলাম যে আলোক পর্যায়ের বর্ণনা আসলে ফটোলাইসিসের বিক্রিয়াটা দিতে হবে, এবং এখানে আরেকটু সংযুক্ত আছে ওইটা তোমরা আমার ক্লাসটা দেখলেই ক্লিয়ার হবা।
আশা করি। এরপর আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা, সাধারণত দেখো এই যে বিক্রিয়াটা যে আছে উদ্দীপকে, এই বিক্রিয়াটা থাকবে এবং এই গ্লুকোজটার পরিবর্তে এখানে থাকবে এ বি সি ডি এক্স ওয়াই জেড, যে কোনো একটা থাকবে, বলবে এ কীভাবে তৈরি হয় বা এক্স কীভাবে তৈরি হয়, তো কোন ধাপে এ তৈরি হয়। তাহলে যদি গ্লুকোজ কীভাবে তৈরি হয় বা গ্লুকোজ কোন ধাপে তৈরি হয় এমন প্রশ্ন দেয়, তাহলে আমার বর্ণনা হবে হচ্ছে কি, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। আবার যদি আমাকে যদি প্রশ্ন দেয় যে এই যে আলো আছে, এখানে আলো না দিয়ে এক্স ওয়াই জেড কোনো কিছু আছে, বলছে এই বিক্রিয়াটা কীভাবে এটার উপর নির্ভরশীল, তখন কিন্তু আমার আলোক পর্যায়ের বর্ণনা হবে। ঠিক আছে, এই যে আলোক পর্যায়ের বর্ণনা হবে। আবার আরেকটা জিনিস দেখো, এই যে সালোক সংশ্লেষণের বিক্রিয়া হয়েছে কি, একটা কার্বন ডাইঅক্সাইড এবং পানির ব্যবহার, এটা মনে রাখতে হবে। আলোক পর্যায়ে পানি ব্যবহার হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। তো আমাকে যদি প্রশ্ন দিয়ে যে পানি ব্যবহার হয় কোন ধাপে, সেই ধাপের বর্ণনা দাও, তাহলে আলোক পর্যায়ের বর্ণনা। আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় কোন ধাপে, সেই ধাপের বর্ণনা, সেটা হবে আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। আচ্ছা, এরপর দেখো এই যে দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঘ নাম্বারের জন্য, মনে রাখতে হবে ঘ, চার মার্কের জন্য। এই যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কী আর হচ্ছে আলোর ভূমিকা কী, ঘ নাম্বারের প্রশ্ন, এই দুইটা ভালোভাবে পড়বা ঘ নাম্বারের জন্য। আর এই যে প্রভাবকের যে ভূমিকাগুলো আছে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য পড়া যেতে পারে, তোমাদের যাদের কাছে ভালো যে একটু কঠিন মনে হয় বা যারা একটু কোনো মতো আসে পেতে চাও, তারা এই টপিকগুলো ওইভাবে একেবারে ঝামাঝামা না করলেও কোনো সমস্যা নাই, বিশেষ করে প্রভাবকগুলো। আচ্ছা, তবে এই টপিকটা ভালোভাবে পড়তে হবে, সেটা হলো কি, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। দেখো সালোক সংশ্লেষণের গুরুত্ব এখানে যে বর্ণনাটা দিছে, এটা তুমি যদি লিখতে চাও বইয়ের মধ্যে তিন পাতা হবে, তো বইয়ের মধ্যে তিন, তুমি খাতার মধ্যে যদি তিন পাতা হয় তো তুমি সারাদিন কি একটা সৃজনশীল লিখবা নাকি, না, তোমাকে এটা একটা স্টেপ বাই ফলো করতে হবে। দেখো আমরা এই সালোক সংশ্লেষণের গুরুত্বটা কীভাবে আমরা এটা আনসার করবো, দেখো একটু বলে দিই। যেমন ধরো বিক্রিয়াটা আমরা আগে দেখি, এই যে বিক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করো, প্রথমে হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড নিতেছে, আচ্ছা কী তৈরি করতেছে, গ্লুকোজ তৈরি করতেছে, তার মানে পৃথিবীতে যত জীব আছে সব জীব খাদ্যের জন্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল, কারণ সব জীবকে সে এই বিক্রিয়াটা কী করতেছে, সালোক সংশ্লেষণ খাদ্য সরবরাহ করতেছে, এটা একটা গুরুত্ব গেল। তারপর হচ্ছে এই যে অক্সিজেন, আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পাইতেছি, এই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে আছি, তো আমাদের অক্সিজেনের পৃথিবীতে আমাদের বেঁচে থাকার অক্সিজেনের একমাত্র উৎস হচ্ছে আমাদের উদ্ভিদ, তো এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া ফলে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি। এরপর আমরা কী করতেছি, আমরা বিভিন্ন, আমরা নিজেরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, বিভিন্ন কিছু পুড়াচ্ছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি, কার্বন মনোক্সাইড তৈরি করতেছি, এগুলো কী করতেছি, পরিবেশটাকে আমরা দূষিত করে ফেলতেছি, তো এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আমাদের জন্য ক্ষতি, এটার হাত থেকে আমাদের উদ্ভিদ বাড়ে, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ কইরা আমাদের কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে আমাদের রক্ষা করতেছে। তো এই তিনটা কথা আমি আগে বলবো, যে খাদ্য সরবরাহ করতেছে, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আর হচ্ছে কী করতেছে, কার্বন ডাইঅক্সাইড নিতেছে। এরপরে হচ্ছে এই বাকি কথাগুলো আমি বলবো, যেমন হচ্ছে এরপর আমরা বলবো, যেমন এই যে কাঠ টাঠ থেকে আমরা জ্বালানি পাচ্ছি বা আমাদের আসবাবপত্র তৈরি করতেছি, তারপরে হচ্ছে এই যে নাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ, রাবার, ঔষধ, সব কিছু আমরা উদ্ভিদ থেকে পাইতেছি। এরপর হচ্ছে যেমন হচ্ছে এই যে আমাদের গ্যাস, প্রাকৃতিক গ্যাস মিথেন, তারপরে এই যে জ্বালানি যে অক্টেন, কেরোসিন, ডিজেল, এসব কিছু কিন্তু আমরা ইনডিরেক্টলিভাবে হোক আর ডিরেক্টলিভাবে হোক উদ্ভিদ থেকে এগুলো আমরা পাইতেছি। তো এই হচ্ছে, এরপরে হলো পৃথিবীতে যখন প্রথম সৃষ্টি হয়েছিল মানুষ, তখন কিন্তু অক্সিজেন ছিল না, জীব যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন কিন্তু অক্সিজেন ছিল না, এই উদ্ভিদ হওয়ার মাধ্যমে এই উদ্ভিদই এই অক্সিজেন সরবরাহ করছে, পরে আস্তে আস্তে অক্সিজেন বাড়ছে, আস্তে আস্তে এই যে সুন্দর পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো এই হলো সালোক সংশ্লেষণের গুরুত্ব, এইভাবে আমরা আনসার করব একটু শর্টকাট নিজের মতো করে। আচ্ছা, একটা পরীক্ষা আছে তোমাদের, যাদের কাছে এই লেস ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, যারা একশোতে একশো পেতে চাও তারা পরীক্ষাটা ভালোভাবে পড়বা, যারা কোনো মতো আশি পেতে চাও এটা না পড়লেও হবে। তো এই সালোক সংশ্লেষণের পার্ট গেল, এখন হলো শোষণ। শোষণ থেকে কী প্রশ্ন, শোষণ কাকে বলে, সংজ্ঞা, শোষণ হলো দুই প্রকার আমরা জানি, একটা সবাত শোষণ আর অবাত শোষণ। সবাত শোষণ বলতে কী বোঝায় খ নম্বর প্রশ্ন, অবাত শোষণ বলতে কী বোঝায় খ নম্বর প্রশ্ন, যে বিক্রিয়াটা ভালোভাবে মনে রাখবো, এই যে কত ক্যালোরি, 686 ক্যালোরি পার মোল শক্তি তৈরি করে। তো আমরা জানি এই চারটা ভালোভাবে পড়তে হবে, এখানে দেখো
তোমাদের যাদের পুরাতন বই এখানে দেখো টু ছিল, টু এনএডি স্টুডেন্ট, আমার ভিডিওটা আমি সংশোধন করে দিছি, দেখো এই যে নতুন সংস্করণে এই টুটা আর না, এটা তারা সংশোধন করছে, মাশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা সবার শোষণে যে যে চারটা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ের সৃষ্টি, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, দেখো তোমাদের পুরাতন বইয়ের মধ্যে প্রথম ধাপটা সাইটোপ্লাজমে হয়েছিল, দ্বিতীয় ধাপটাও সাইটোপ্লাজমে হয়েছিল, কিন্তু এখানে নতুন বইয়ের মধ্যে একটু সংশোধন আছে যে দ্বিতীয় ধাপটা, এই যে এসিটাইল কোয়ের সৃষ্টি, এই ধাপটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। সেক্ষেত্রে এটা একটু সংশোধন হবে যে প্রথম ধাপটা সাইটোপ্লাজমে ঘটে আর বাকি তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এখানে প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, গ নাম্বারের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ধাপের বর্ণনা, এসিটাইল কোয়ের সৃষ্টি বর্ণনা, ক্র্যাব চক্রের বর্ণনা, ইলেকট্রন প্রবাহতন্ত্রের বর্ণনা, এগুলো আলাদা আলাদা গ নাম্বার প্রশ্ন হতে পারে, বা শুধু ক্র্যাব চক্রের বর্ণনা দিতে পারে, বা প্রথম দুইটা ধাপের বর্ণনা আসতে পারে, বা শুধু ক্র্যাব চক্রের বর্ণনা দেখো এটা বড় আছে গ নাম্বারে দিতে পারে, ইলেকট্রন প্রবাহতন্ত্রের বর্ণনা এটা খ নাম্বারের একটা প্রশ্ন হতে পারে। আর এটা হলো কি সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই পড়বে এটা একেবারে মুখস্থ, তামা তামা না করে এটা যাওয়া যাবে না, এখান থেকে প্রশ্ন মাস্ট বি হবে। আর হচ্ছে এই যে চার্ট যেটা আছে লেস ইম্পর্টেন্ট, এটা একেবারে খুদা খাতা পড়ার কোনো দরকার না, এখান থেকে এই তথ্যটা মনে রাখবা যে সবাত শোষণ প্রক্রিয়া 38 অণু এটিপি তৈরি হয়, 6 অণু কার্বন অক্সাইড তৈরি হয়, ব্যাস। আর এখান থেকে এটা তো আমরা জানি, এটা যদি আমরা পড়তে যাই, এটা তো আমরা সুন্দরভাবে বুঝাই দিছিলাম, এটা বুঝলেই তো এখান থেকে এই তথ্যগুলো জানা যায় যে এক অণু এনএডিএস টু থেকে 3 অণু এটিপি তৈরি হয়, এক অণু এফএডিএস টু থেকে 2 অণু এটিপি তৈরি হয়, আর এক অণু জিটিপি থেকে এক অণু এটিপি তৈরি হয়। এই যে অবাধ শোষণের বর্ণনা, এটা পড়তে হবে, সবাইকে পড়তে হবে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ ভালোভাবে পড়তে হবে, ইনশাল্লাহ আমরা পড়ে নেব। তো আর যে প্রভাবকগুলো যেগুলো আছে লেস ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পড়া যেতে পারে, সৃজনশীলের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, শোষণের গুরুত্বটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঘ নাম্বারের জন্য অবশ্যই আমরা ভালোভাবে শোষণের গুরুত্বটা পড়ব। আর পরীক্ষা যেটা আছে এটাও লেস ইম্পর্টেন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ না, যারা 90 আপ পেতে চাও তারা এটা পড়বা। তাহলে দেখো চতুর্থ অধ্যায়টা আমরা একটু রিভিউ করি, যেখান থেকে আমরা কী কী পড়বো, জাস্ট আমরা এট এ গ্লান্স এটা একটু বলে দিই। সেটা হলো এখান থেকে প্রশ্ন হলো জীবনী শক্তি কাকে বলে, তারপর হচ্ছে এই ফসফোরাইলেশন কী, ডিফসফোরাইলেশন কী, তারপর হলো জৈব মুদ্রা বলতে কী বোঝায়, বা রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, সালোক সংশ্লেষণ কাকে বলে, তারপরে হলো সালোক সংশ্লেষণ এই যে দুইটা ধাপ, আলোক পর্যায়ের বর্ণনা, আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা, তারপরে হলো এই যে ক্র্যাবচক, সি3 সি4, সি3 উদ্ভিদ কী, সি4 উদ্ভিদ কী, এটা ক নাম্বারের জন্য বা খ নাম্বারের জন্য পড়তে পারো, এটা গ নাম্বারের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে ক্লোরোফিলের ভূমিকা, আড়ালো ভূমিকা, ঘ নাম্বারের প্রশ্ন। তারপরে আমরা পড়লাম তারপরে হচ্ছে এই যে সালোক সংশ্লেষণ গুরুত্বটা, আর শোষণ থেকে আমরা যেটা পড়ব বেশি করে সেটা হলো শোষণের সংজ্ঞা, সবাত শোষণ, অবাত শোষণ, তারপরে হলো এই যে সবাত শোষণের যে চারটা ধাপ, এরপরে হলো হচ্ছে অবাত শোষণের দুইটা ধাপ, চারটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, প্রভাবকের জন্য এমসিকিউর জন্য পড়ব, সৃজনশীলের জন্য ওইভাবে ইম্পর্টেন্ট না, আর শোষণের গুরুত্বটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়ব। আর হচ্ছে এখানে এই যে পরীক্ষা যেটা আছে এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এই হলো চতুর্থ অধ্যায়, এখন আমরা পড়ব হচ্ছে কি পঞ্চম অধ্যায়। দেখো সবচেয়ে বড় একটা অধ্যায় এবং সবচেয়ে ঝামেলাময় অধ্যায়, তো সবচেয়ে তোমাদের যেটা বলে রাখতেছি, যাদের কাছে একটু কঠিন লাগে তোমরা কিন্তু খুব আমার এ করতে পারো, সেটা হচ্ছে যে আমার ক্লাসগুলো দেখতে পারো, আর হচ্ছে আরও যদি কঠিন আর একটু সহজ করতে চাও তাহলে হচ্ছে আমার যে বইটা আছে বইটা তোমরা সংগ্রহ করতে পারো, সহজ বায়োলজি, খুব সহজভাবে এই টপিক ওয়াইজ। আর বইটা কেমন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, আপাতত বলতেছি না, তবে একটা কথাই বলবো যেটা আমি আগেও বলছি যে আমার বইটা 9-10 পড়া যাদের কাছে আমার বইটা নাই তারা অনেক কিছুই হয়তো মিস করে ফেলবে, কারণ হচ্ছে ওইখানে বইটার মধ্যে টপিক ওয়াইজ, টপিক বেস, কোনটা ক নাম্বার, খ নাম্বার, কীভাবে প্রশ্ন হতে পারে, আর বিশেষ করে আমাদের গাইডের মধ্যে তো উত্তরগুলো ভালোভাবে দেওয়া নাই, গাইডের মধ্যে যেভাবে আছে তুমি সেভাবে যদি লেখো তাহলে দেখা গেছে তুমি 10 মধ্যে 8 পাবা, 10 পাবা না, কিন্তু কথা হচ্ছে যে আমরা 10 মধ্যে 8 কেন পাবো, 10 কেন পাবো না, সেটা আমি কীভাবে লিখলে 10 পাবো। তো এভাবেই আমি উত্তরগুলো খুব সময় নিয়ে নিয়ে লিখছি, আশা করি তোমাদের কাছে খুব বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে এবং মানে 10-এ 10 পাওয়া যাবে আর কি, এই বিষয়টা নিশ্চিত। আচ্ছা দেখো এখন হলো আমরা পঞ্চম অধ্যায় পড়ব, এখান থেকে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব দেখো, এই যে 7টা উপাদান উদ্ভিদের জন্য অত্যাবশ্যক প্রয়োজনীয় উপাদান, এর মধ্যে 16টা উপাদান আছে কি, এই যে এসেনশিয়াল এলিমেন্টস বা অত্যাবশ্যক উপাদান 16টা, এখানে এই যে ম্যাক্রো উপাদান বলতে কী বোঝায়, 10টা উপাদান ম্যাক্রো, মাইক্রো উপাদান বলতে কী বোঝায়, 6টা উপাদান মাইক্রো, এটা মনে রাখতে হবে, 10টা উপাদান কী কী, এমজি কে ক্যাফে ফর নাইস চপস,
আর হচ্ছে ছোট উপাদান কি জেটেন এমএনএমও বিসিউসিএল। আচ্ছা, এরপর হলো এই যে টপিক যেটা আছে, দেখো এই যে পাতাটা, এটা আমি এই আমি যে 10-12 বছর যাবৎ বায়োলজি পড়াই, এরপরে এই এই পেজটা আমার পড়া হলো না, আমি এখন পর্যন্ত এই পেজ পড়ি না, কারণ এটা এত টাইম ভয় পাই, সেক্ষেত্রে এগুলা মনে রাখতে পারবা না। তো কেউ যদি মনে রাখতে চাও বা পারো, সাহস করো, তো করবা, ভালোভাবে পড়বা, বাট সাধারণ দুর্বল স্টুডেন্টের জন্য আমি বলবো যে এটা দরকার নাই, এটা পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। এখানে তুমি হয়তো 2 মার্ক পাবা এখান থেকে পড়ে, বা 1 মার্ক, বা একটা এমসিকিউ আসবে, এটার জন্য দেখা যায় তুমি আর অধ্যায়গুলো তুমি ভুলে যাবা, এটা আসলে হওয়া ঠিক না। সো এটা দরকার নাই, এটা পড়া। আচ্ছা, এখানে অনেকগুলো অভ্যাসজনিত লক্ষণ আছে, দেখো এতগুলো তোমার মনে রাখা সম্ভব না, ঠিক আছে, কারণ আমরাও তো স্টুডেন্ট, আমরাও তো পড়ছি বা তোমরাও পড়ছো, তোমরা জানো যে এগুলো কী পরিমাণ পেস লাগে। তো সেই ক্ষেত্রে এখানে যে এই যে নাইট্রোজেন যেটা আছে, এটা ভালো করে পড়বা, এখানে একটা সংজ্ঞা পাবা ক্লোরোসিস বলতে কি বোঝায়, এই যে ক্লোরোসিস এটা একটু ভালো করে পড়বা, আর এখান থেকে তোমরা সালফারটা পড়বা, তার মানে এই টোটাল অভাবজনিত লক্ষণ যে গ্লাস, এখান থেকে ম্যাগনেজ তুমি হচ্ছে কি করবা, এই যে নাইট্রোজেনটা ভালোভাবে পড়বা, এখানে এই যে ক্লোরোসিস এটা মাথায় রাখতে হবে, আর সালফারটা ভালোভাবে পড়বা। এই সালফারের মধ্যে একটা সংজ্ঞা আছে ডাইব্যাক কাকে বলে, এটা একটু মাথায় রাখবা। এরপরে এখানে যে গ্লাস এগুলো পড়ার দরকার নাই, এই যে দেখো, এই যে দেখো, এই যে শর্করা, আমি, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, কোনটার কী কাজ, এই এতটুকু একেবারে মুখস্থ রাখবা, এতটুক একেবারে ঠাডা মুখস্থ, আর বাকিগুলো না পড়লেও হবে, তবে এটা একেবারে মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এই যে আমিষ টামিষ, তো আমার ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে শর্করা, আমিষ, স্নেহ, এই বিষয়গুলো সংজ্ঞা আমি ক্লিয়ার করে দিছিলাম, শুধু এখান থেকে সংজ্ঞাগুলো পড়বা, আর তেমন এখান থেকে পড়ার কিছু নাই, পরীক্ষা আসার মতো খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, আর একটু সম্যক উৎসগুলো একটু মনে রাখলে, মনে চাইলে উৎসগুলো একটু মনে রাখতে পারো। আর এখান থেকে একটা তথ্য আছে নাইট্রোজেন, যে শতকরা আমিষের মধ্যে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে, এই যে শতকরা 16 ভাগ নাইট্রোজেন আমিষের মধ্যে থাকে। আচ্ছা, এরপরে এই যে চারটা দেখো, চারটা একটু ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য, যেমন হচ্ছে প্রশ্ন হবে ফলের রসের মধ্যে কী থাকে, সুক্রোজ, ল্যাকটোজ, স্বেচ্ছা না গ্লুকোজ, গ্লুকোজ থাকে, তার মানে এই চারটা একটু ভালো করে পড়বো, যে গ্লুকোজ কই থাকে, মধু এবং ফলের রসের মধ্যে, এটা একটা মনোস্যাকারাইড, আর ডাইস্যাকারাইডের মধ্যে দুটো উদাহরণ আছে, একটা হলো সুক্রোজ, একটা হলো ল্যাকটোজ, এই যে চিনি এটা হলো সুক্রোজ, আর ল্যাকটোজ এটা হলো দুধ, এই যে ছোটো বাচ্চাদের দেখো না দুধ খাওয়ায় ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, এই যে ল্যাকটোজেন, এই ল্যাকটোজ থেকে ল্যাকটোজেন আসছে। তো সুক্রোজ হলো চিনি, ল্যাকটোজ হচ্ছে দুধ, তারপর স্বেচ্ছার গ্লাইকোজেন, এখানে চাল, আটা যেগুলো আছে এগুলো হলো সবগুলো স্বেচ্ছার, যে চাল, আটা, আলু, সবুজ শাকসবজি এগুলো সবগুলো হলো স্বেচ্ছার, এখানে গ্লাইকোজেনের কোনো উদাহরণ নেই। প্রাণীজ শর্করা এটা হলো গ্লাইকোজেন, যেমন হলো কলিজা, মানে প্রাণী থেকে যদি আমরা কোনো শর্করা পাই, যেমন কলিজার মধ্যে শর্করা থাকে, তাহলে ওইটা গ্লাইকোজেন হবে। তো এখান থেকে এই চারটা পড়বো, আর এই যে স্নেহ যেগুলো আছে এগুলো খুব একটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো এই যে ভিটামিন যে আছে, ভিটামিন আমরা জানি দুইটা উৎস, মনে রাখবা শুধু ভিটামিনগুলো, চর্বিতে দ্রবণীয় হলো চারটা ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, পানিতে হলো ভিটামিন বিসি, এগুলোও খুব একটা মনে থাকবে না, পড়ার দরকার নাই। এখান থেকে দেখো ভিটামিন বিটা একটু ভালো করে পড়বা, এই কয়টা তথ্য একটু মনে রাখার চেষ্টা করবা, ইস্ট, ঠিকিসাটা চাল, যাতে ভাঙা আটা এবং লাল আটা, এগুলো এমসিকিউর জন্য অনেক ক্ষেত্রে আসে। আচ্ছা, খনিজ দ্রবণ একবার রিডিং করে নিবা, খুব একটা ওইভাবে পড়ার দরকার নাই, পানি অতটা ইম্পর্টেন্ট না, রাফেস্ট একটু ভালো করে পড়বা, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই যে রাফেস্টটা কি খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে পড়বা, আর ভিডিওটা দেখলে হবে না তো, খাতার তাড়াতাড়ি বইয়ের মধ্যে এগুলো দাগাও, দাগায় রাখো, নইলে হবে না। আচ্ছা, এরপর আদর্শ খাদ্য পিরামিড, এই আদর্শ খাদ্য পিরামিড থেকে শুধু সংজ্ঞা পড়বো আমরা, কী পড়বো সংজ্ঞা, এই যেখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এই শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ এবং চর্বিজাত খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে, এখান থেকে শুধু সংজ্ঞাটা পড়বো। আর এই যে তথ্যগুলো যে আসে আদর্শ খাদ্য গ্রহণের নীতিমালা, সুষম খাদ্যের বৈশিষ্ট্য, তারপরে খাদ্য তালিকা তৈরি, এই যে নারী এবং পুরুষের খাদ্য তালিকা, এই যে চার্টগুলো আছে, লিস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, বা ইচ্ছা করলে পড়তে পারো, তোমার ইচ্ছা না পড়লেও সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখো এই যে রোগ আছে, গয়টার আছে, রাতকানা আছে, রিকেটস আছে, রক্তশূন্যতা আছে, চারটা রোগ এখানে আছে, চারটা রোগের মধ্যে দেখো গয়টার, এটা খ নাম্বারের জন্য প্রশ্ন, গয়টার খ নাম্বার, রাতকানা গ নাম্বারের প্রশ্ন বা খ নাম্বারও হইতে পারে। দেখো জেরোফথ্যালামিয়া, এই রোগটা মূলত জেরোফথ্যালামিয়ার ফার্স্ট স্টেজ, 7 থেকে 8টা স্টেজ থাকে, তার মধ্যে প্রথম স্টেজ হলো রাতকানা, রাতকানা রোগটা এখান থেকে গয়টার এবং রাতকানা, তো গয়টার থেকে সাধারণত প্রশ্ন হবে যে এই যে গলগণ্ড বা গয়টার, এটা হলো উত্তরবঙ্গের মানুষদের মধ্যে বেশি দেখা যায়, দক্ষিণবঙ্গের মানুষের চেয়ে উত্তরবঙ্গে বেশি দেখা যায়, কেন, কারণ এটা তো আয়োডিনের অভাবে হয়, সামুদ্রিক অঞ্চল বা সামুদ্রিক উদ্ভিদ
বা উপকূলীয় অঞ্চল এগুলোর মধ্যে ভিটামিন ডিটা বেশি থাকে, সরি ভিটা আয়োডিনটা বেশি থাকে, যার কারণে আয়োডিন অভাবটা পূর্ণ হয়। কিন্তু সমুদ্র উপকূল থেকে যত দূরে যাওয়া যাবে তত সামুদ্রিক মাছের পরিমাণ কমতে থাকে, আর হচ্ছে কি ওই উদ্ভিদ বা শাকসবজি যেগুলো আছে এগুলো আয়োডিন অভাবে পড়ে, যার কারণে মানুষগুলো আয়োডিন অভাবে ভুগে এই গোয়াটার বা গলগণ্ডাটা হয়। এটা একটু পড়বা, সহজ জিনিস আছে। রাতকানা রোগটা গ নাম্বারে হইতে পারে। এরপরে হচ্ছে কি রিকেটস, লেস ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট। রক্ত শূন্যতা মোস্ট ইম্পর্টেন্ট, রক্ত শূন্যতাটা কি মোস্ট ইম্পর্টেন্ট, এই চারটা রোগের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে 60-70 পাও, মানে যারা অ্যাভারেজ 50-65 পাও, যে 70 বা কোনো মতো 75 যদি পাওয়া যায়, তাদের জন্য এখান থেকে একটা রোগ শুধু রক্ত শূন্যতাটা। আর যারা কোনো মতো 80 পেতে চাও, তারা যে রাতকানা আর রক্ত শূন্যতা দুইটা পড়বা। আর যারা 100-তে 100 পেতে চাও, তারা চারটা রোগই ভালো করে পড়বা। এরপর দেখো এই যে শক্তি যেগুলো আছে এগুলা এগুলা এ পরে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর থেকে হলো এই যে তথ্যটা মনে রাখতে হবে, 1 গ্রাম শর্করা থেকে 4 ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম আমিষ থেকে হলো 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই যে খাদ্য ক্যালোরি আর কিলো ক্যালোরি একই জিনিস মনে রাখতে হবে। আর আমরা এখান থেকে 3টা অঙ্ক আছে, গ নাম্বারের ক্ষেত্রে আসবে 3-এ 3, বা অনেক ক্ষেত্রে MCQ-এর মধ্যে অঙ্কগুলো থাকে। তো আমাদের ক্লাসের মধ্যে আমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখছিলাম যে খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় করো, বা এই এত গ্রাম চিড়ার মধ্যে বা এত গ্রাম নুডলসের মধ্যে কী পরিমাণ শক্তি আছে সেটা বের করো, বা অঙ্ক করলাম বের করে ফেলবো। আচ্ছা, BMR এটাও একটা গ নাম্বার প্রশ্ন। তো অনেক ক্ষেত্রে আসে BMR এর মান নির্ণয় করো, BMR এর মান নির্ণয় আসলে এখানে অঙ্কটা শেষ। দেখো এখানে একটু ভুল আছে, এখানে ক্যালোরি দেওয়া আছে, এটা আসলে খাদ্য ক্যালোরি হবে বা কিলো ক্যালোরি হবে, এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা হবে কি কিলো ক্যালোরি হবে। আচ্ছা, তো BMR এর মান নির্ণয় আসলে এতটুকু মতো শেষ। আবার যদি বলে যে কী পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে এই যেখানে কোনো একটা তথ্য দেওয়া থাকবে যে যে ব্যক্তিটা সম্বন্ধে BMR নির্ণয় করতে বলছে সে ব্যক্তিটা কি পরিশ্রমী না নাকি পরিশ্রমী নাকি হালকা পরিশ্রমী, কোন কোনটার মধ্যে পড়ে। তো যেটার মধ্যে পড়বে এই BMR এর মান যেটা আছে এটার সাথে এটা আবার গুণ করে দিতে হবে, ব্যাস। এই গেল খাদ্য, যদি তার মানে বোঝা গেল কি যদি BMR এর মান নির্ণয় আসে তাহলে হলো শুধু এতটুকু পর্যন্ত সূত্র ওয়াইজ, ছেলে দেখে একটা আলাদা সূত্র, মেয়ে দেখে একটা আলাদা সূত্র, বসাইলাম অঙ্ক করলাম এতটুকু মান আসলো শেষ। আর যদি আমার খাদ্য শক্তি পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে এই BMR এর মানের সাথে আমি আরও এক্সট্রা যে এগুলো গুণন করে দেবো যে স্টেজে সে পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে BMI এর মান নির্ণয়। তো এটাও আমরা জানি যে এখানে সূত্র বসাবো করবো, ব্যাস। BMR এর মান নির্ণয় হলো কি বলবে ডাক্তার কী ধরনের পরামর্শ দিয়ে, BMI এর মান আমরা জানি 18.5-এর যদি কম হয় তাহলে তাকে ওজন বাড়াইতে হবে, আর 24.9-এর বেশি হলে ওজন কমাইতে হবে, বা কত কেজি ওজন কমাইতে হবে বা কত কেজি ওজন বাড়াতে হবে, এই টাইপের প্রশ্ন আসলে আমরা এক্স ধরে ওটা করে নিব, ওইটা তোমরা আশা করি যে পারবা। আচ্ছা, এখান থেকে এগুলা ফাউ জিনিস, এগুলা একটু রিডিং পড়বা, অতটা ইম্পর্টেন্ট জিনিস না। এই যে একটা চার্ট আছে দেখো, এই চার্টটা থেকে তুমি কী করবা, এই যে হেভি মেটালটা একটু ভালো করে পড়বা, আর ফরমালিনটা একটু ভালো করে পড়বা। এই যে হেভি মেটাল, বাণিজ্যিক রং আর ফরমালিন, এই তিনটা একটু ভালো করে পড়লেই হবে, আর বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, আর এগুলো মনেও থাকে না। আচ্ছা, পরিপাক থেকে আমি যেটা করব, এই যে দেখো এগুলাই এগুলা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। এখান থেকে হলো এই যে দেখো এই যে লেখা আছে দাঁতের গঠন, অনেক ইম্পর্টেন্ট, গ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে দাঁতের গঠন। এখনও কোনো বোর্ডে এটা এখন আসে নাই, তবে এটা আসতে পারে, চিত্রটা প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। তো দাঁতের গঠন বর্ণনা করা হলো, চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে। এখান থেকে এগুলো একটু ফাও, একটু রিডিং করে নিবা। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে বেশি, এই যে লালা গ্রন্থির বর্ণনা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে লালা গ্রন্থি কি খ নাম্বারের জন্য প্রশ্ন। আর হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এই যে দুইটা, যকৃতের বর্ণনা এবং কাজ, আর হচ্ছে অগ্নাশয়ের বর্ণনা এবং কাজ, এই দুইটা ঘ নাম্বারের জন্য এই অধ্যায়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে থাকবে। আচ্ছা, এটা একেবারে তামাতামা করে ফেলবা। যকৃত, এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন আছে, এই যে যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন, যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন, এটা একটা প্রশ্ন। আচ্ছা, যকৃতে কাজ পড়ে নিব। অগ্নাশয় দেখো, অগ্নাশয় থেকে একটা খ নাম্বার প্রশ্ন আছে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, একই সাথে অগ্নাশয় থেকে এনজাইমও নিঃসৃত হয় আবার হরমোনও নিঃসৃত হয়, বহিঃখরা গ্রন্থি হিসেবেও কাজ করে, অন্তঃখরা গ্রন্থি হিসেবেও কাজ করে, এই জন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, এটা পড়ে নেব খ নাম্বারের জন্য। আচ্ছা, এরপরে যে খাদ্য পরিপাকক্রিয়া যে আছে, মুখের পরিপাকক্রিয়া খুব একটা ইম্পর্টেন্ট না, তবে পাকস্থলিতে পরিপাক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে পড়ে নেব, পাকস্থলিতে খুব ইম্পর্টেন্ট, আর ক্ষুদ্রান্তে পরিপাকটা ইম্পর্টেন্ট, পড়ে নেব। আর যাদের কাছে একটু কঠিন লাগবে
তারা হচ্ছে আমার যে ভিডিও তো আছেই, ওগুলো ওই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, বারবার বলতেছি, কারণ ক্লাসগুলো করলে একেবারে সহজ হয়ে যাবে। আর যদি পারো তাহলে আমার বইটা সংগ্রহ করো, তাহলে আরও ভালো হবে। বইগুলোতে একেবারে সহজ করে লেখা আছে। এরপর দেখো, এরপর এই যে রোগগুলো আছে, অজীর্ণতা লেস ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, আমার সবাই লেস ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউর জন্য যে মনে রাখবা, এই যে কোন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে, এই যে এখানে একটা তথ্য আছে। কোষ্ঠকাঠিন্য লেস ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে পড়বা। এখানে এমসিকিউ আছে প্লাস ইম্পর্টেন্টও আছে। এই যে বেরি মার্শাল এবং হচ্ছে রবিন ওয়ারেন্স, তারা যে প্রথম ধারণা দিয়েছিল যে H5 ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে এই গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার হইতে পারে, এবং তারা এটা প্রুফ করে দেয়। এখান থেকে এটা ইম্পর্টেন্ট। অ্যাপেন্ডিসাইট খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। কিমিজনিত রোগ লেস ইম্পর্টেন্ট, ডায়রিয়া লেস ইম্পর্টেন্ট, এই হলো পঞ্চম অধ্যায়। তাহলে দেখো আমরা একটু রিভিউ করি যে অধ্যায় থেকে আমরা কোনটা না পড়েই না, মানে যেটা যেগুলা এখন আমরা যেটাগুলো বলবো, যেটা না পড়ে হলে যাওয়া যাবে না, মাস্ট বিগুলো পড়তেই হবে। এই যে ম্যাক্রো উপাদান বলতে কী বোঝায়, 10টা, মাইক্রো উপাদান বলতে কী বোঝায়, 6টা, আর হচ্ছে এখান থেকে নাইট্রোজেন এবং হচ্ছে সালফার। আচ্ছা, এরপর এখান থেকে এই যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, এটা কোন কোন উপাদানের কী কাজ, এরপরে হচ্ছে এই 4টা ভালোভাবে পড়বো। আচ্ছা, তারপরে হলো এই যে ভিটামিন, 4টা ভিটামিন মনে রাখবো, ADEK 4টা চর্বিতে দ্রবণীয়, আর 2টা ভিটামিন পানিতে দ্রবণীয়, ভিটামিন বি আর সি। আচ্ছা, খনিজ লবণ, পানি, এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর রাফেসটা একটু ভালো করে পড়বো, আদর্শ খাদ্য পিরামিড কাকে বলে সেটা পড়বো, আর হচ্ছে অঙ্ক আছে। আচ্ছা, এই যে 3টা রোগের মধ্যে আমরা রাতকানা আর হচ্ছে রক্ত শূন্যতাটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর গয়টারটা একটু হালকা গয়টাটা পড়ে রাখবো খ নাম্বারের জন্য। আচ্ছা, এরপরে হলো এই যে 3 ধরনের আমার অঙ্ক আছে, একটা হলো খাদ্য শক্তির পরিমাণ নির্ণয়, আর একটা হচ্ছে BMR এর মান নির্ণয়, আর হচ্ছে BMI এর মান নির্ণয়, দুটোই বেশি ইম্পর্টেন্ট। এই 3টা অঙ্কের মধ্যে BMR আর BMI, এই দুটা বেশি ইম্পর্টেন্ট, খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় এটা একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখান থেকে আমরা পড়বো হচ্ছে পরিপাকের মধ্যে থেকে আমরা পড়বো হলো এই যে দাঁতের গঠনটা একটু ভালোভাবে পড়বো, চিত্তসহ আর লালাগ্রন্থি, খ নাম্বারের জন্য, যকৃত এবং অগ্নাশয়ের বর্ণনা, ঘ নাম্বারের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট খাদ্য পরিপাকের মধ্যে পাকস্থলিতে পরিপাকটা পড়বো, আর ক্ষুদ্রান্তে পরিপাকটা পড়বো, আর যে রোগগুলো আছে এর মধ্যে হলো গ্যাস্ট্রিক আর পেপটিক আলসারটা ভালোভাবে পড়বো। এই ব্যাস, এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। আচ্ছা, এরপরে আমরা হলো ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কি পড়বো, ষষ্ঠ অধ্যায় থেকে আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে কি, ষষ্ঠ অধ্যায় থেকে কী কী পড়বো, ষষ্ঠ অধ্যায়ের সাজেশনটা কি এটা আমরা দেখি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ও অনেক বড় একটা অধ্যায়। এখান থেকে দেখো এই যে ব্যাপন কাকে বলে, ইমবাইবেশন কাকে বলে, তারপর অভিশ্রবণ কাকে বলে, এগুলো একটু সংজ্ঞা পড়বো। এই যে মোস্ট ইম্পর্টেন্ট, উদ্ভিদ অংশ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট গ নাম্বারে একটাই প্রশ্ন, উদ্ভিদ অংশ থেকে গ নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট একটাই প্রশ্ন, সেটা হলো কি, এই যে পানি শোষণ, এই চিত্রটা দিয়ে পানি শোষণের বর্ণনা, বর্ণনা এখানে যেভাবে আছে সেভাবেই, এটা খুব সহজ করে দেওয়া আছে, আর এটা সহজ করার উপায় নাই। আচ্ছা, এরপরে যে যেগুলো আছে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, যেমন উদ্ভিদের পরিবহন আছে, উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা, তারপরে হচ্ছে যে পানি খনিজ যেমন পরিবহন, কোষরসের আহরণ, এগুলো মজার বিষয়। এগুলো যখন পড়ছি আমি আমি পড়তে আর হাসছি, কারণ হচ্ছে একই বিষয় বারবার, একই কথা বারবার ঘোরা ফেরা, এই যে 2-3টা পৃষ্ঠারা নষ্ট করছে। সিম্পল 2-3টা কথা কি, যে পরিবহন কলা উৎস হলো 2 প্রকার, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। জাইলেম কী করে, মূলের মাধ্যমে মাটির মধ্যে যে পানি এবং খনিজ লবণ, এটা মূলের মাধ্যমে উঠায় এবং পাতা পর্যন্ত উঠায়, আর পাতার মধ্যে এই পানির মাধ্যমে খাদ্য তৈরি হয়, এবং এই খাদ্যটা ফ্লোয়েম কী করে, সারা দেহে ছড়ায়। জাইলেম পানি আর খনিজ লবণ উঠায়, ফ্লোয়েম পাতার মধ্যে যে খাদ্য তৈরি হয় খাদ্যটা সারা দেহে ছড়ায় দেয়। ব্যাস, এই কথাটাই দেখো তোমরা যদি পড়ো এখান থেকে শুরু কইরা, মানে ঘুরায় ফেরায় একই কথা বারবার 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 তারা বলছে, তো এটা একটু পড়ে নিও। আর এখান থেকে কীভাবে প্রশ্ন, আমার বইটার মধ্যে একটু সহজ করে শর্টকাট একটা আনসার দেওয়া আছে,
এই প্রশেদন কাকে বলে ইম্পর্টেন্ট জিনিস এটা একটু পড়বা ভালো করে পড়বা প্রশেদন কাকে বলে প্রশেদনের বর্ণনাটা তিন প্রকার প্রশেদন আছে পত্ররন্ধ্রীয় প্রশেদন কিউটিকুলার প্রশেদন লেন্টিকুলার প্রশেদন এটাও অনেক সময় গ নাম্বারের ক্ষেত্রে আসে একটা বোর্ডে আসতে দেখছিলাম তো সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট না যারা কোনো মতো আশি পেতে চাও তাদের ক্ষেত্রে এটা না পড়লেও হবে বাট এমসিকিউর জন্য কিন্তু তথ্যটা পড়া লাগবে এই যে পাতার মাধ্যমে 90-95% প্রশোধন পাতার মাধ্যমে পত্ররন্ধ্রের মাধ্যমে হয় এরপর কিউটিকুলার প্রশোধন আছে লেন্টিকুলার প্রশোধন এখানে দেখো একটা সংজ্ঞা আছে যে কিউটিকল কাকে বলে পাতার চারপাশে পাতার উপর দিয়ে যে কিউটিনের যে পাতলা কিউটিনের যে পাতলা একটা আবরণ থাকে এটাকে কিউটিকল বলা হয় আচ্ছা এখান থেকে এই যে প্রভাবকের ভূমিকা ওই যে একই কথা একটু লেস ইম্পর্টেন্ট আর হচ্ছে পরীক্ষাটাও লেস ইম্পর্টেন্ট তবে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে শেষের দিকে দেখো প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল বা প্রশোধনকে কি নেসেসারি ইভিল বলা হয় খুবই ইম্পর্টেন্ট ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা কি আমরা জানি যে প্রশোধন অবশ্যই দরকারি অবশ্যই দরকারি তবে বেশি প্রশোধন হয়ে গেলে ক্ষতির কারণ হয় তাহলে এই হলো উদ্ভিদ অংশ আর প্রাণীর অংশ থেকে কি আছে দেখো এখান থেকে আমরা এই যে বলছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে রক্তের বর্ণনাটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ রক্তের বর্ণনাটা হচ্ছে আমার ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এখান থেকে রক্তের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে যে রক্ত কণিকা যে আছে আমরা জানি লোহিত কণিকা আছে শ্বেত কণিকা আছে অণুচক্রিকা আছে এই যে পার্থক্যটা তুমি একটু ভালো করে পড়বা লোহিত কণিকা শ্বেত কণিকা অণুচক্রিকা আমরা তিনটা একসাথে পড়ছিলাম এবং তিনটা পার্থক্য এবং বর্ণনা একসাথে হয়ে গেছে এই তিনটার বর্ণনাকে ভালোভাবে হবে তারপর শ্বেতকণিকা কীভাবে জীবাণু ধ্বংস করে এই যে এখানে আছে অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট কীভাবে আর জীবাণু ধ্বংস করে এখানে এই প্রক্রিয়াটা আছে একজন অ্যান্টিবডি তৈরি করে আর ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে আর এই যে অণুচক্রিকা কীভাবে রক্ত জমাট বাঁধায় এখানে একটা প্রশ্ন আছে গ নাম্বার তো সেই ক্ষেত্রে এই যে যারা হচ্ছে একশো পেতে চাও তারা এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে একটু চেষ্টা করবা একটু ক্লিয়ার করার চেষ্টা করবা একটা হলো শ্বেতকণিকা কীভাবে জীবাণু ধ্বংস করে আর অণুচক্রিকা কীভাবে রক্ত জমাট বাঁধায় আমার ক্লাসটার মধ্যে আমি ক্লিয়ার করছি বিষয়টা তোমরা একটু ক্লাসটা করবা রক্তে কাজ এটা সবার জন্য এটা সবার জন্য লোহিতকণিকার বর্ণনা শ্বেতকণিকার বর্ণনা অণুচক্রিকার বর্ণনা সবার জন্য তবে শ্বেতকণিকা কীভাবে জীবাণু ধ্বংস করে আর অণুচক্রিকা কীভাবে রক্ত জমাট বাঁধায় এটা সবার জন্য না যারা 90 আপ পেতে চাও তাদের জন্য ওকে রক্তের কাজ সবার জন্য আচ্ছা দেখো ব্লাড গ্রুপ থেকে এখানে অনেক কাহিনী আছে এতটুক পর্যন্ত অনেক বর্ণনা তো এই কাহিনী থেকে শর্টকাট একটা প্রশ্ন এই যেখানে দেখো এখানে দুইটা প্রশ্ন সর্বজনীন গ্রহিতা বলতে কী বোঝায় আর সর্বজনীন দাতা বলতে কী বোঝায় দুইটা তথ্য ভালো করে পড়ে নিব আর এইচ ফ্যাক্টর আমরা জানি যে আর এইচ ফ্যাক্টর এটা যাদের মধ্যে আছে তাদের রক্ত গ্রুপ পজিটিভ আর যাদের মধ্যে নাই তাদের রক্ত গ্রুপ নেগেটিভ ব্যাস এই যে রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কেন রক্তদান করবো তো এটা একবার রিডিং পড়লে বুঝবা সহজভাবে সহজ করে লেখা আছে আমাদের সবাইকে রক্তদান করা উচিত এখান থেকে হৃৎপিণ্ডের গঠন ইম্পর্টেন্ট প্রশ্ন হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ এটা আমরা বর্ণনা দিব তবে অনেক ক্ষেত্রে চিত্র অনেকেই পারে না এবং এই চিত্রটা একটু কঠিন আমি একটা সহজ করে চিত্র আঁকছিলাম ওইটাও দিতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে রক্ত সঞ্চালন পদ্ধতি এটা একটা গ নাম্বার প্রশ্ন যারা 90 আপ পেতে চাও তারা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে এটা একটু একটু ক্রিটিক্যাল আছে একটু ক্রিটিক্যাল আছে উল্টাপাল্টা হয় মানে হয় অনেক সময় এটা করা যাবে না আর আমি চেষ্টা করছি একটু ভালোভাবে বোঝার জন্য তোমরা ভিডিওটা দেখতে পারো যেহেতু টপিকটা একটু ক্রিটিক্যাল আচ্ছা রক্তবাহিকা আছে ধমনী এই যে এখান থেকে ইম্পর্টেন্ট হলো এই যে ধমনী এবং শিরার পার্থক্য ধমনীর বর্ণনা শিরার বর্ণনা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য তো আমরা যদি একসাথে পার্থক্যটা পড়ি তাহলে এই পাশে সিরিয়ালটা ধমনী বর্ণনা হয়ে যাবে এই পাশে সিরিয়ালটা শিরার বর্ণনা হয়ে যাবে বাস এভাবে পড়বো আর কৈশিক জালিকা এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন খ নাম্বারের জন্য কৈশিক জালিকা বলতে কী বোঝায় রক্তচাপ কাকে বলে এখান থেকে দেখো রক্তচাপ কাকে বলে আদর্শ রক্তচাপ বলতে কী বোঝায় উচ্চ রক্তচাপ কী নিম্ন রক্তচাপ কী এগুলো হলো প্রশ্ন কোলেস্টেরল থেকে দেখো এখানে একটা জিনিস আমি দেখাই এই যে উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ উচ্চ রক্তচাপের লক্ষণ তারপরে এই যে রক্তে কোলেস্টেরলের মধ্যে আছে দেখো রক্তে উচ্চ কোলেস্টেরল সমস্যা উপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকি এই উচ্চ রক্তচাপ আর উচ্চ কোলেস্টেরলের যে সমস্যা দুইটা সমস্যা একই তুমি যদি একটা আর একটার মধ্যে উল্টাপাল্টা মিক্স করে দাও সমস্যা নেই অনেকটা সমস্যা নাই মোটামুটি হয়ে যাবে এটা মাথায় রাখবা যে এই সমস্যাগুলো যেহেতু ব্লাড সংক্রান্ত একই ধরনের সমস্যা অনেক সময় হয় কোলেস্ট্রল বেড়ে গেলে ওই হাই প্রেশার হয় বা হাই প্রেশারের যে লক্ষণ আর কোলেস্ট্রল বেড়ে যাওয়ার লক্ষণ ওই একই জিনিস এটা একটু মাথায় রাখবা
আচ্ছা, এখানে যে রোগগুলো আছে দেখো, রোগগুলোর মধ্যে একটা হলো লিউকেমিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। আর একটা রোগ আসলেই যেহেতু প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা জানি একটা রোগ এখানে অনেক বড় বর্ণনা, এটা তুমি লিখতে গেলে তোমার দুই 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 পাতা হবে, চার পৃষ্ঠা হবে, তো এত বড় বর্ণনা কি দেওয়া যাবে নাকি? না, তো আমি শর্টকাট লিখে উঠবো, এটা কি রোগটা, কি রোগটা, কেন হয়, রোগটা হইলে কী কী লক্ষণ হয়, আর এর প্রতিকার কী। ব্যাস এই চারটে স্টেপে আমি আনসার দিয়ে দিব, যে কি, কেন হয়, লক্ষণ কী, প্রতিকার কী, আর যে আরও আদার্স যে বর্ণনা আছে এত বর্ণনা দেওয়ার দরকার নাই। আর লক্ষণ যে সবগুলাই দিতে হবে না, তোমার যে কয়টা মনে আছে তিনটা চারটা তুমি লক্ষণ দিয়ে দিলা, বইয়ের মধ্যে আটটা নয়টা আছে দরকার নাই, তুমি তিনটা চারটা মনে আছে তুমি তিনটা চারটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু সিকোয়েন্সটা ঠিক রাখো, প্রথমে কি, তারপরে এই রোগটা কেন হয়, তারপর এই রোগটা হলে লক্ষণগুলো কী, তারপর প্রতিকার কী, ব্যাস। আচ্ছা, এই যে হার্ট অ্যাটাক লেস ইম্পর্টেন্ট, লক্ষণ করে নিবা, এই যে ইম্পর্টেন্ট জিনিস হলো হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায়, ইম্পর্টেন্ট, ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই গেল ষষ্ঠ অধ্যায়, তো ষষ্ঠ অধ্যায় থেকে কী কী পড়বো আমরা আর একটু রিভিউ করে নিই উদ্ভিদ অংশ থেকে। এই যে প্রথম ঘ নাম্বারের প্রশ্ন ইম্পর্টেন্ট, পানি শোষণ প্রক্রিয়া, তারপরে আমরা পড়বো হচ্ছে এই যে প্রশেদনটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, এবং প্রশেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এই যে প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় ঘ নাম্বারের জন্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখান থেকে রক্তের বর্ণনাটা অবশ্যই ইম্পর্টেন্ট, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অণুচক্রিকা, এদের বর্ণনা এবং পার্থক্যটা আমরা একটু ভালোভাবে পড়ব। আচ্ছা, এরপরে হচ্ছে কী করবো, রক্তের কাজ অবশ্যই সবাই অনেক বেশি গুরুত্ব দিয়ে রক্তের কাজটা পড়ব। রক্তের গ্রুপ থেকে আমরা দুইটা টপিক পড়বো, একটা হলো কি সর্বজনীন গ্রহিতা বলতে কী বোঝায়, আর সর্বজনীন দাতা গ্রুপ বলতে কী বোঝায়, আর রক্তদান আমরা কেন করব, রক্তদানের সামাজিক দায়বদ্ধতা যেটা ঘ নাম্বারের জন্য। আর এখান থেকে হৃৎপিণ্ডের গঠনটা পড়বো, আর যাদের কাছে একটু উল্টাপাল্টা কম লাগে তারা আমরা এই রক্ত সঞ্চালন পদ্ধতিটা পড়ে নিব। আর শিরা এবং ধমনির পার্থক্যটা একটু ভালো করে পড়বো, শিরা এবং ধমনির পার্থক্য। আর উচ্চ রক্তচাপ আর উচ্চ কোলেস্টেরলের সমস্যা এবং স্বাস্থ্য ঝুঁকি, এটা হচ্ছে 50-50 চান্স, তোমার কাছে প্রেশার মনে হলো বা দুইটা আলাদা আলাদা পড়ার দরকার নাই, তুমি একটু ব্যালেন্স করে একটা পড়ে রাখো, যাতে দুইটাই একই সেমভাবে আনসার করা যায়, যে বলছিলাম যেটি আসুক কি, কেন হয়, হইলে লক্ষণ কী, আর প্রতিকার কী। আচ্ছা, এরপরে হলো এই যে আমার লিউকেমিয়াটা আমি ভালোভাবে পড়বো, বা ব্লাড ক্যান্সার যেটা লিউকেমিয়া অবশ্যই ভালোভাবে পড়বো, আর একলো কি এই যে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়, এটা ভালোভাবে পড়বো। এই হলো ষষ্ঠ অধ্যায় থেকে আমার পড়া। আচ্ছা, এই গেল, এরপর হচ্ছে আমার দুইটা অধ্যায় বাকি, দুইটা অধ্যায়। আচ্ছা, এরপরে আমাদের হলো অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়টা কিন্তু একেবারে ছোট একটা অধ্যায়, হ্যাঁ একেবারে ছোট একটা অধ্যায়। এই অধ্যায় নিয়ে কিন্তু আমরা অনেক প্রেশারে থাকি, যে কি অবস্থা, একেবারে মানে এটা নো প্রেশার, একেবারে ছোট। তো আমরা, আমি আশা করি যে এই যে পাঁচটা অধ্যায়কে ইন্ডিকেট করে দিছি যে সবাই পাঁচটা অধ্যায় প্রতি প্রিপারেশন নেব, তার মধ্যে কি অষ্টম অধ্যায় সবার ক্ষেত্রে সবাই এখান থেকে আনসার করবো। দেখো, প্রথমেই গ নাম্বার প্রশ্ন, বৃক্কের বর্ণনা, এটা একটা গ নাম্বার প্রশ্ন, বৃক্ষের চিত্রটা শিখতে হবে, বৃক্ষের বর্ণনা নিচে দেওয়া হলো, চিত্র আঁকবো, বর্ণনা দিব, চিত্রটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডিকেটগুলো ভালোভাবে দেখবো। আর হলো নেফ্রনের বর্ণনা, নেফ্রন, এই যে নেফ্রনের চিত্র আছে দেখো, এই চিত্র, এটার দিকে তাকানোর দরকার নেই, পড়াও দরকার নাই, দরকার নাই, এটা এইটা পড়বে, এই যে এই চিত্রটা, এই যে এতটুকু নেফ্রনের গঠন, এই চিত্রটা দিয়ে বর্ণনা দিব। তবে দেখো, এই দুটো প্রশ্ন, একটা বৃক্ষের গঠন আর একটা নেফ্রনের গঠন, নেফ্রনের গঠনটা 90% সম্ভাবনা এটা আসবে, আর 10% সম্ভাবনা হলো বৃক্ষের গঠন, তো বুঝে নিও কোনটা বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা দুইটাই পড়বো। আচ্ছা, আর গ নাম্বার প্রশ্ন হলো কি, এই যে দেখো অসমোরেগুলেশন বর্ণনা এখানে বেশি আছে নতুন বইয়ে, কিন্তু পুরাতন বইয়ে বেশি না, এটা একটা খ নাম্বার প্রশ্ন, অসমোরেগুলেশন বলতে কী বোঝায়, একটা খ নাম্বার প্রশ্ন, বৃত্তের বৃক্কের পাথর, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, তবে বেশি ইম্পর্টেন্ট হলো যদি কারো বৃক্কের সমস্যা হয় ডায়ালাইসিস, এই যে ডায়ালাইসিসের বর্ণনা গ নাম্বার, এবং হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপনের বর্ণনা, এই দুটোই হলো গ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটু ভালো করে খেয়াল করো, দুইটা প্রশ্ন আসে, যেমন ডাক্তার কী ধরনের পরামর্শ দিবে, ডাক্তার সাধারণত ডায়ালাইসিসের পরামর্শই দিবে সাধারণত, তবে ডাক্তার যদি দুই ধরনের পরামর্শ দেয় তোমাকে বলতে পারে যে কোনটা ভালো, ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন, এই দুইটার মধ্যে কোনটা ভালো, অবশ্যই বৃক্ক প্রতিস্থাপনটাই ভালো, কারণ বৃক্ক প্রতিস্থাপন করলে আর টেনশন নাই, তবে সাদা বৃক্ক প্রতিস্থাপন করতে অনেক টাকা লাগে, আর বা ডায়ালাইসিস করতে একটু কম টাকা লাগে, তবে এটা সময় সাপেক্ষ, অনেক ব্যয় মানে দীর্ঘদিন তোমাকে রেগুলার ডায়ালাইসিস করতে হবে, সেক্ষেত্রে দুইটার মধ্যে বৃক্ক প্রতিস্থাপনটা সবচেয়ে ভালো পদ্ধতি,
যে বৃক্ষ প্রতিস্থাপন করতে গেলে করলে আর টেনশন নাই। আর যেহেতু বৃক্ষ প্রতিস্থাপন করতে অনেক টাকা খরচ এবং হচ্ছে একটা বৃক্ষের তো অনেক দাম, সাধারণত মানুষ অনেকেই বিপদে পড়ে বিক্রি টিক্রি করে, তবে আমাদের কিন্তু বৃক্ষ কিন্তু বিক্রি করা কিন্তু যাবে না, এটাও মনে রাখতে হবে। এই যে বৃক্ষ প্রতিস্থাপন যদি পড়ে, এখানে দেখো ব্রেন্ডেড ব্রেন্ডেড, এটা একটা খ নাম্বার প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে এখানে একটা তথ্য আছে যে সাধারণত নিকট আত্মীয় ছাড়া কিডনি দিতে পারে না, এটা বাংলাদেশে একটা আইন ছিল, তবে হচ্ছে আইনটা মোটামুটি রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, নতুন একটা আইন করা হয়েছে। সেটা হলো কি যে নিকট আত্মীয় ছাড়াও যদি অন্য কেউ রক্ত বৃক্ষ যদি দিতে চায় নিজের ইচ্ছায়, তাহলে সে দিতে পারবে। 2019 সালে এই আইনটা হয়েছে, যা আমি ভাবছিলাম হয়তো নতুন বই এটা সংশোধন করে দিবে, কিন্তু এখানে আসলে তথ্যটা সংশোধন করে দেয় নাই। যাই হোক, এটা নতুন করে রিসেন্টলি হাইকোর্টে আইন হয়ে গেছে যে নিকট আত্মীয় ছাড়াও রক্তের সম্পর্ক ছাড়াও কোনো ব্যক্তি স্বইচ্ছায় যদি চায়, যদি সেখানে টাকার আদান প্রদান আর্থিক আদান প্রদান না থাকে এবং জোর করা না হয়, তাহলে যে কেউ অন্য একজনকে টিস্যুর ম্যাচ হইলে বৃক্ষ দিতে পারবে। আচ্ছা, এই যে মূত্রনালী সুস্থ রাখার উপায়, একটা ঘ নাম্বার প্রশ্ন হতে পারে। দেখো বর্ণনাটা কিন্তু একেবারে ছোটো, এটা তো ঘ নাম্বারের জন্য বর্ণনাটা কম, কিন্তু এটা ঘ নাম্বারে সাধারণত প্রশ্ন হইতে পারে, সেক্ষেত্রে এটাকেও তোমাকে একটু গাইড থেকে হেল্প নিয়ে একটু ভালো করে আনসার করার চেষ্টা করতে হবে। বা যদি আমার বইটা যদি থাকে, তাহলে দেখো ওই বইটার মধ্যে সুন্দর করে এটা আনসারটা দেওয়া আছে। তাহলে দেখো এই অষ্টম অধ্যায় থেকে আমরা কি পড়ব, অষ্টম অধ্যায় থেকে আমরা পড়ব হচ্ছে কি, প্রথমে এখান থেকে বৃক্কের বর্ণনা, এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেফ্রনের গঠন বা বৃক্কের গঠন, দুইটার মধ্যে নেফ্রনের গঠনটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হলো এই যে বৃক্কের কাজ আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে অসমোরেগুলেশন বলতে কী বোঝায় ইম্পর্টেন্ট জিনিস, বৃক্কের পাথর এটাও একটু লেস ইম্পর্টেন্ট। তবে এই যে ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন দুটোই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা জিনিস মনে রাখতে হবে ডায়ালাইসিসের বর্ণনা টোটাল, এটার বর্ণনা গ নাম্বার প্রশ্ন হতে পারে। আর ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন দুইটার মধ্যে কোনটা ভালো উপায়, কোন পদ্ধতিটা বেস্ট, সেটা হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপন। আর হলো এই যে মূত্রনালী সুস্থ রাখার উপায় হলো অষ্টম অধ্যায়। এরপর আমাদের টপিক হচ্ছে অধ্যায় 11। আচ্ছা দেখো, এই যে চলে আসছে, এই যে জীবের প্রজনন অধ্যায়টা বড় আছে, মোটামুটি বড় আছে, বাট এই অধ্যায়ের প্রতি আমাদের সবারই অনেক ইন্টারেস্ট। ক্লাসের মধ্যে গেলেই পোলাপান খালি কয় যে অধ্যায়ের উপর ক্লাস নিতে। তো আচ্ছা, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখো, এই টোটাল থেকে এখানে কয়েকটা প্রশ্ন আছে। একটা হলো যৌনজনন কী, অযৌনজনন কী। তো যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে নিষেকের মাধ্যমে যে জনন প্রক্রিয়া হয় সেটা হলো যৌনজনন, আর যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যে প্রজনন হয় সেটা হলো কি অযৌনজনন। আর প্রজনন কাকে বলে, এই তিনটা প্রশ্ন, প্রজনন কী, তারপর হলো যৌনজনন কী, অযৌনজনন কী। আচ্ছা, আর এখান থেকে ফুল, এখান থেকে এমসিকিউর জন্য প্রশ্ন হয়, ক নাম্বার প্রশ্ন হতে পারে, সম্পূর্ণ ফুল কী, অসম্পূর্ণ ফুল কী, তারপরে একলিঙ্গ ফুল কী, উভয়লিঙ্গ ফুল কী, তারপরে বিন্তযুক্ত ফুল কী, আবার সবিন্তক ফুল, অবিন্তক ফুল, এগুলা। এখান থেকে এই যে হাতি সুর, একটা অবিন্তক ফুল, এই তথ্যটা মনে রাখবো, অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে এটা আসে যে হাতি সুর, একটি অবিন্তক ফুল। আর এই যে পুষ্পাক্ষ, বৃত্তি, দল, এগুলার বর্ণনা, এগুলো একটু কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, তবে এখান থেকে যে পুংস্তবকের বর্ণনাটা ইম্পর্টেন্ট। তো এটা কীভাবে আনসার করবো, তো এটা মোটামুটি এটা চিত্র দিলে ভালো হবে, তো এটা পুংস্তবকের একটা চিত্র দিয়ে বর্ণনা আছে, আমার ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা। আর হচ্ছে কি স্ত্রীস্তবকের বর্ণনা, এই যে দুইটা, এই দুইটা গ নাম্বারের জন্য, একটা পুংস্তবকের বর্ণনা, স্ত্রীস্তবকের বর্ণনা ইম্পর্টেন্ট গ নাম্বারের জন্য প্রশ্ন। আচ্ছা, পরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন বলতে কী বোঝায়, পরপরাগায়ন বলতে কী বোঝায়। আর এই যে পুষ্পমঞ্জুরি, ইম্পর্টেন্ট প্রশ্ন, ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য। পুষ্পমঞ্জুরি আমরা জানি দুই প্রকার, নিয়ত এবং অনিয়ত। আচ্ছা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে পরাগায়নের মাধ্যম আছে, এগুলা তোমরা যারা 100-100 বা 90 আপ পেতে চাও, তারা তোমরা এটা একটু ভালো করে পড়বা, পরাগায়নের মাধ্যম। যেমন এখানে পতঙ্গ পরাগী ফুল আছে, এখানে বায়ু পরাগী আছে, এখানে পানি পরাগী, এখানে পানি পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা। বাট যারা একটু দুর্বল তারা এটা এইভাবে মুখস্থ না করলেও হবে, তবে এটা সবার জন্য, এটা এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সবাই পড়বে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাই পড়বে। এরপরে হলো গ নাম্বার প্রশ্ন, এই যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। চিত্রগুলো সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, এখানে হিজিবিজি চিত্র আসে দরকার নাই, সহজ সাবলীল চিত্র আমি যে ক্লাসের মধ্যে যে আর্ট করে দিছি ওইভাবেই তোমরা এগুলো করার চেষ্টা করবা। এরপর নিষেক কাকে বলে, নিষেক থেকে প্রশ্ন হলো কি নিষেক কাকে বলে, যে আমরা জানি কি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়, এখান থেকে এটা খুব একটা ওইভাবে ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখো, নতুন স্পোরোফাইট গঠন, টপিকটা একটু কঠিন, এই টপিকটা একটু কঠিন, তবে হচ্ছে যারা 90 আপ পেতে যাও তারা এটা ভালোভাবে পড়বা, আর যারা একটু দুর্বল তারা এই টপিকটা ওইভাবে যে একেবারে হাইলি প্রিপারেশন নেওয়ার খুব একটা দরকার নাই,
এটা একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো, এই যে প্রাণী, এই হলো উদ্ভিদ প্রজনন গেল। প্রাণীর প্রজনন থেকে দেখো, এই যে ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব প্রজননে হরমোনের ভূমিকা, অনেক ইম্পর্টেন্ট জিনিস, মানব প্রজননে হরমোনের ভূমিকা। এখান থেকে দুইটা প্রশ্ন আছে, একটা অন্তঃনিষেক ক নাম্বার প্রশ্ন বা খ নাম্বার অন্তঃনিষেক এবং বহিঃনিষেক, আর হলো মানব প্রজননে হরমোনের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট ঘ নাম্বার প্রশ্ন। এরপরে দেখো, এই যে হরমোনের ভূমিকা এখানে আছে, এটা আশা করি একবার রিডিং পড়লে বুঝবা। এরপর হচ্ছে কি, দেখো এই যে ভ্রূণের বিকাশ, তো ভ্রূণের বিকাশ এখান থেকে, এটাতে দুইটা ক নাম্বার প্রশ্ন, একটা হলো গর্ভধারণ কি, একটা হচ্ছে ব্লাস্টোসিস কি। তো এই ভ্রূণের বিকাশের মূলত বর্ণনাটা, ভ্রূণের বিকাশ থেকে প্রশ্ন আসলে বর্ণনাটা মূল হলো এই যে, এটা এই যে এখানে আটটা ধাপ যে আছে, 36 ঘন্টা পর, 72 ঘন্টা পর, 4 সপ্তাহ পর, এটা হলো মূলত ভ্রূণের বিকাশ। ঠিক আছে, তো তো ভ্রূণের বিকাশ সংক্রান্ত প্রশ্ন হইলে আমরা এই ধাপটা দেওয়ার চেষ্টা করব, এই আটটা ধাপ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই আটটা ধাপ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর দেখো ভ্রূণের বিকাশের পর এই যে অমরা, এই অমরা এমন একটা টপিক, এটা ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার সব প্রশ্ন আসতে। অমরা কাকে বলে, অমরা বলতে কী বুঝায়, অমরার গঠন, অমরার কাজ কী, এই যেখানে আছে এটা পড়লে বুঝবা যে অমরা একের সাথে বৃক্কের মতো কাজ করে, আবার ফুসফুসের মতো কাজ করে। তো অমরাটা ভালোভাবে পড়বো। আচ্ছা, আর তো এটা তো আমরা বললাম যে এই আটটা স্টেপ আমরা একেবারে মুখস্থ রাখবো সুন্দরভাবে। আর HIV একটা রোগ আছে, এটা লেস ইম্পর্টেন্ট, তবে এটা আশা করি একবার রিডিং পড়লে বুঝবা, এটা ইম্পর্টেন্ট 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 বা কম ইম্পর্টেন্ট নাই, এটা সবাই মোটামুটি পারবা। তাহলে অধ্যায় 11 থেকে দেখো আমরা একটু রিভিউ দিই কী কী পড়বো। এখান থেকে আমরা পড়বো হলো প্রজনন কাকে বলে, তারপর হলো জনজনন কী আর অজনজনন কী, এখান থেকে হলে ফুলটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবো, MCQ হইতে পারে। তারপর হলো পুংস্তবকের বর্ণনা ইম্পর্টেন্ট, স্ত্রীস্তবকের বর্ণনা ইম্পর্টেন্ট, গ নাম্বার প্রশ্ন। তারপরে এই যে পুষ্পমঞ্জুরি বলতে কী বোঝায়, পুষ্পমঞ্জুরি কী, পরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন কী, পরপরাগায়ন কী, আর এগুলো একটু লেস ইম্পর্টেন্ট এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই যে পুং গ্যামেটোফাইড উৎপত্তি বেশি গুরুত্ব দিয়ে পড়বো, স্ত্রী গ্যামেটোফাইডের উৎপত্তি বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যে মানব প্রজনন হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘ নাম্বার, তারপর অমরাটা খুব ইম্পর্টেন্ট অনেক গুরুত্ব দিয়ে পড়বো, আর সবচেয়ে হলো এই ধাপগুলো একেবারে মুখস্থ করে ফেলবো। এই হলো আমাদের অধ্যায় 11। এরপর হচ্ছে অধ্যায় 12, জীবের বংশগতি এবং বিবর্তন, এই অধ্যায়টা। আচ্ছা ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রথম হলো বংশগতি কাকে বলে, আমরা জানি যে বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকেই বংশগতি বলা হয়। বংশগতি কী প্রথম সংজ্ঞা, এরপর হলো এখান থেকে ক্রোমোজোমের গঠন, বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় থেকে, এটা সাধারণত অধ্যায় 12 থেকে ক্রোমোজোমের বর্ণনা আসলে আমরা চিত্রটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে চিত্রটা দিয়ে এই বর্ণনাটা দিয়ে দিব, গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ডিএনএ রাসায়নিক গঠন একটা প্রশ্ন আছে, ডিএনএ যে দুইটা চিত্র আমরা অন্য সময় এই চিত্রটা দিয়ে, না এই চিত্র দিব না, আমরা ডিএনএ রাসায়নিক গঠন আসলে এই চিত্রটা দিব, এটা একটু ভালো করে মনে রাখো, আমরা ডিএনএ রাসায়নিক গঠন আসলে এই চিত্রটা দিব, এই চিত্রটা দিব না। আর হচ্ছে এই যে বর্ণনা এখানে আছে, জাস্ট মোটামুটি এটা তো বুঝাইছে, এটা বুঝলে এটার বর্ণনা সহজে লেখা যায়। আচ্ছা, এরপরে আরএনএটা খুব একটা ইম্পর্টেন্ট, এগুলা লেস ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ডিএনএ থেকে আরেকটা তথ্য আমরা বলছিলাম, এই যে ডিএনএ মডেলটাকে ওয়াটসন এবং ক্লিক ডিএনএ মডেল আবিষ্কার করছে না, কত সালে ডিএনএ মডেল আবিষ্কার, 1953 সালে। তো এই জন্য লেখা আছে, এই জন্য তারা নোবেল পুরস্কার পায়, আসলে পুরস্কারটা কিন্তু 1953 সালে তারা পায়নি, তারা 53 সালে ডিএনএ মডেলটা আবিষ্কার করছে, তবে তারা এই জন্য নোবেল পুরস্কার পাইছে হচ্ছে, দেখো এই বইয়ের মধ্যে আছে, এই যে ওয়াটসন এবং ক্লিক 1962 সালে নোবেল পুরস্কার পাইছে। এটা কিন্তু আমরা একটু উল্টাপাল্টা করে ফেলি যে 53 সালে তারা নোবেল পেয়েছে, না ডিএনএর মডেল আবিষ্কার করেছে 53 সালে, আর মডেল আবিষ্কার করার জন্য 1962 সালে তারা নোবেল পুরস্কার পাইছে। এই যে বিষয়টা দেখো এখানে একটু ক্লিয়ার রাখো। আর এনে খুব একটা ইম্পর্টেন্ট না, জিন, এই যে জিন যেখানে আছে, জিন, এই জিন থেকে জিন কাকে বলে, জিন কাকে বলে, এই যে লোকাস কি, জিনের যে জায়গায় জিন, এই ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে ওটি তো লোকাস, জিন কি আর লোকাস কি। আর জিন তো আমরা জানি দুই প্রকার, একটা প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, যেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রকট, যেটা গোপন থাকে প্রচ্ছন্ন। দেখো এখান থেকে লেস ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত প্রশ্ন হয় না। দেখো যারা 90 আপ পেতে চাও তারা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা, যেটা আমার ক্লাসে আমি বলছিলাম 3:1, 3:1, তার মানে এই যে তিনটা সন্তান হলো লম্বা হবে, একটা সন্তান খাটো হবে, এটার যে ব্যাখ্যাটা, যারা 90 আপ পেতে চাও তারা আমার ক্লাস দেখে নিবা, আর যারা একটু দুর্বল তারা এইটা নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো একটা দরকার নাই। তবে এই যে ডিএনএ অনুলিপন আছে, ডিএনএ রেপ্লিকেশন সবার জন্য ইম্পর্টেন্ট জিনিস, ডিএনএ রেপ্লিকেশনটা সবার জন্য ইম্পর্টেন্ট,
দেখো এখানে যে চিত্রটা আছে অবশ্যই ডিএনএ অনুলিপনে চিত্র দিতে হবে, চিত্র এখানে কিন্তু কোনো ইন্ডিকেট নাই, তুমি কিন্তু ইন্ডিকেট করে দিবা। সেটা হচ্ছে কি, এই যে এই চিত্রটা আঁকলাম, পুরাতন ডিএনএ, এগুলো হলো নতুন ডিএনএ, এই যে দুইটা নতুন ডিএনএ, এই যে সূত্রকটা এটা হলো পুরাতন সূত্রক, আর এই সূত্রকটা এটা হলো নতুন সূত্রক, পুরাতন সূত্রক, নতুন সূত্রক, নতুন ডিএনএ, পুরাতন ডিএনএ, এই কটা জিনিস আমি ইন্ডিকেট করে দিলাম চিত্র ডিএনএ অনুলিপন, ব্যাস। তারপর আমি যে বর্ণনা দিলাম, এরপর ডিএনএ টেস্টে বর্ণনা, এখান থেকে প্রশ্ন হয় এই যে বাংলাদেশে এটা কীভাবে, যেমন ধরো চিত্র ডিএনএ দিছে, ডিএনএ চিত্র মানে একটা ডিএনএ থাকবে, তুমি বলবে এই উপাদানটা কীভাবে সুবিচার প্রতিষ্ঠা করতেছে, বা চোর ধরার ক্ষেত্রে বা অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হচ্ছে, তখনই বুঝতে হবে ডিএনএ টেস্টের বর্ণনা। তো ডিএনএ টেস্টের বর্ণনা সুন্দর, খুব সুন্দরভাবে আমরা পড়ছি। এরপর হলো এখান থেকে প্রশ্ন, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, লিঙ্গ নির্ধারণের জন্য কে দায়ী, তারপরে হচ্ছে দুইটা রোগ আছে, কালার ব্লাইন্ডের বর্ণনা এবং হচ্ছে থ্যালাসেমিয়ার বর্ণনা। এই তো অধ্যায়টা। আচ্ছা তাহলে দেখো, এখানে বলি সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য একটা বক্স আছে, ওই যে এভাবে এক্স ওয়াই করে যে আমি বলছিলাম, যে আমার ক্লাসটা ফলো করো তাহলে বুঝবা। আচ্ছা, সন্তান ছেলে হবে না মেয়ে হবে জন্য কি দায়ী, এটা একটা গ নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে এই যে কালার ব্লাইন্ডের বর্ণনা, গ নাম্বার বা খ নাম্বার এটা হইতে পারে। আর থ্যালাসেমিয়ার বর্ণনা, থ্যালাসেমিয়ার বর্ণনা মোস্ট ইম্পর্টেন্ট, গ নাম্বারের ক্ষেত্রে হইতে পারে আবার ঘ নাম্বারের ক্ষেত্রে পারে, শুধুই থ্যালাসেমিয়া রোগের বর্ণনা। আচ্ছা দেখো, আমরা এখানে একটা জিনিস দেখি, থ্যালাসেমিয়া কিন্তু দুই প্রকার, একটা আলফা গ্লোবিউলিন, আর একটা আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। বা থ্যালাসেমিয়া একটা হলো মেজর আর একটা হলো থ্যালাসেমিয়া মাইনর, এই যে থ্যালাসেমিয়া মেজর কি মাইনর কি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে। আর দেখে এখানে লেখা আছে যে বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়, কেন বলে, কারণ কুলি নামক বিজ্ঞানী এই বিটা থ্যালাসেমিয়া আবিষ্কার করছে প্রথম, এই জন্য এটাকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়, এটা একটু মনে রাখবা। আচ্ছা দেখো, থ্যালাসেমিয়ার বর্ণনা টোটাল পড়বা গ নাম্বারের জন্য বা ঘ নাম্বারের জন্য, ব্যাস। তবে এখানে যারা 90 আপ পেতে চাও তাদের জন্য এখানে এক্সট্রা আর একটা কোশ্চেন আছে, এই যে এইজন কিন্তু থ্যালাসেমিয়া আক মানে থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু নিজে থ্যালাসেমিয়া রোগী না, প্রকাশ পায় না, কিন্তু তার ভিতরে থ্যালাসেমিয়া জিন আছে, এর ভিতরেও থ্যালাসেমিয়া, তার মানে সেও থ্যালাসেমিয়া পজিটিভ থ্যালাসেমিয়ার বাহক, সেও থ্যালাসেমিয়া পজিটিভ থ্যালাসেমিয়ার বাহক, দুজনে কারোর মধ্যে থ্যালাসেমিয়া হয় নাই, এদের মধ্যে ক্রস হইলে কী হবে, তাদের একটা সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, আর তিনটা একটা সন্তান একেবারে সুস্থ হবে, আর দুইটা সন্তান বাহক হবে, তার মানে এই তিনটা সন্তান মোটামুটি সুস্থ হবে স্বাভাবিকভাবে, একটা সন্তান কী হবে থ্যালাসেমিয়ার রোগী হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে চার অনুপাত এক, এটার ব্যাখ্যাও কিন্তু আমি ক্লাসের মধ্যে সুন্দরভাবে বুঝাইছিলাম, এটা তোমরা ফলো করবে ভালো করে। আর একটা জিনিস হলো এই যে কালার ব্লাইন্ড, বাবা যদি বাহক হয়, বাবা যদি বর্ণান্ধ হয়, মা যদি সুস্থ হয়, তাহলে তাদের কত কত পার্সেন্ট সন্তান কী হবে, পানেটি স্কোয়ারের মাধ্যমে দেখাইতে হবে, এটা তো ক্লাসের মধ্যে বলছি। এই পানেটি স্কোয়ারের মাধ্যমে দেখানো যে টপিকগুলো আছে এগুলো হলো যারা 90 আপ পেতে চাও তারা তোমরা পড়বা, বা যারা শুধু এ প্লাস পেতে চাও তারা এগুলো না পড়লেও হবে, বা এতটা গুরুত্ব দিয়ে না করলেও হবে। তবে তোমাদের অধ্যায়ের মধ্যে যদি পাঁচটা অধ্যায়ের মধ্যে যদি এটা থাকে তাহলে সবগুলো টপিকই তোমরা পড়বা। আচ্ছা, বিবর্তন থেকে কথা বলি, বিবর্তন থেকে হলো তিনটা প্রশ্ন আমরা বলবো, একটা হলো বিবর্তনের সংজ্ঞা, বিবর্তনের সংজ্ঞা এই যে এখানে তোমরা এই যে 271 পৃষ্ঠে এই সংজ্ঞাটা এখানে পাবা, এই যে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মের নির্দিষ্ট এলাকায় এক কিংবা একাধিক প্রজাতির এলিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, ব্যাস। বিবর্তনের সংজ্ঞা, এখান থেকে একটা গ নাম্বার প্রশ্ন আছে, জীবনের আবির্ভাব, কিভাবে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল। তো আমার ক্লাসের মধ্যে আমি লম্বা একটা রিয়েকশন দিছিলাম যে প্রথমে অ্যামোনিয়া, মিথেন, তারপরে নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড এগুলো একত্রিত হয়ে প্রথমে কি নিউক্লিক অ্যাসিড হয়েছে, তারপরে প্রোটোভাইরাস হয়েছে, ভাইরাস হয়েছে, ব্যাকটেরিয়া হয়েছে, প্রোটোজোয়া হয়েছে, উদ্ভিদ হয়েছে, প্রাণী হয়েছে, এই যে যেভাবে লিখে দিছিলাম বর্ণনা দিলে ওই গ্রাফটা ওই সিরিয়াল অনুযায়ী দিয়ে তারপর বর্ণনা দিলে আলহামদুলিল্লাহ তাতে তিনে তিন পাওয়া কোনো সমস্যা নাই। আর এই ডারউইনের মতবাদ যে আছে এখান থেকে তুমি হলো এই যে প্রাকৃতিক নির্বাচন যে আছে এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, প্রাকৃতিক নির্বাচন। তো আমরা যে জানি প্রাকৃতিক নির্বাচনটা কি, তো আমরা এটা জানি যে যে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, অভিযোজন করতে পারবে, সে হলো যোগ্য, সে পরিবেশে টিকে থাকবে, আর যে পরিবেশের সাথে খাপ খাইতে পারবে না সে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে, ব্যাস। এই হলো, তাহলে দেখো আমরা আরেকটু রিভিউ করি যে অধ্যায় 12 থেকে আমরা কী কী পড়বো। অধ্যায় 12 থেকে প্রথমে আমরা পড়বো বংশগতি কী, তারপর হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন, ক্রোমোজোমের বর্ণনা, তারপরে হচ্ছে যে আমরা পড়বো হলো এই যে ডিএনএ অনুলিপন, তারপর ডিএনএ টেস্ট, তারপর সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য কে দায়ী, কালার ব্লাইন্ডের বর্ণনা, থ্যালাসেমিয়ার বর্ণনা।
আর বিবর্তন থেকে তিনটা টপিক পড়বো, সেটা হচ্ছে বিবর্তন কাকে বলে, কিভাবে পৃথিবীতে প্রাণের জীবের আবির্ভাব হলো বা প্রাণের সঞ্চার হলো, আর হলো কি এই যে প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায়। ব্যাস এই হলো আমাদের একটা জিনিস। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো এটাই হচ্ছে এভারেজ একটা প্রিপারেশন। তো মোটামুটি আমার তো ধারণা যে যারা টোটাল ভিডিওটা দেখছে তাদের পুরো বইটা একবারে রিভাইজ হয়ে গেছে গা। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা আরেকবার দেখতে পারো, একেবারে রিভাইজ হবে। আর আমি যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো তোমরা বইয়ের মধ্যে দাগায় রাখো, ওইভাবে ইন্ডিকেট করে রাখো, ইনশাআল্লাহ আশা করি পরীক্ষা ভালো হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরীক্ষা তোমাদের ভালো হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর পারলে খুব তাড়াতাড়ি, যাদের কাছে আমার বইটা নাই তোমরা তাড়াতাড়ি বইটা সংগ্রহ করো, আশা করি খুব কাজে দিবে ইনশাআল্লাহ।